হোস্টেলে একটা পোলা কি করছে হরলিক্স যে পাঁচ টাকার প্যাট গুলো আছে না ওগুলো কিনছে ওগুলা কিনে নিজের পিপিতে মেইন পয়েন্ট এর মধ্যে ঢালছে ধারে ওরে দেখা পাইছিল এই দারোয়ানের ছেলে রে অনেক দিন লাইক অনেক দিন পর ওকে সো অনেকদিন বলতে আমরা অনেকদিন রেকর্ডিং করতেছি না তো আমরা যারা পডকাস্ট উইকলি দেখতেছিলাম আমি আমি রিডিং এর দায়িত্ব নেওয়ার পর থেকে উইকলি পডকাস্ট আসতেছে অ্যাকচুয়ালি ওইগুলো আজ থেকে দুই তিন মাস আগে রেকর্ডিং ওগুলা জমা পড়ে ছিল তো রেকর্ডিং করলাম আর আমরা এতদিন লাইভ করতেছিলাম বাট এখন এটা আমাদের অ্যাকচুয়ালি আপ টু ডেট একটা পডকাস্ট হইতেছে আর অনেকদিন পর আমাদের সাথে আছে এটা এটা অনেকদিন পর আসবে কি আমি আসলে জানি না হুনস ম্যাক্সিমাম হলে এক উইক ডিলে হবে ম্যাক্সিমাম কারণ আজকে একটা পডকাস্ট বের হইছে মাইন ভাইটা ওরা মানে 13 ছিল 13 আগে 14 ছিল ওইটার পর আরেকটা আসবে তারপর আমাদের এটা আসবে সো হ্যাঁ আশা করি আমরা সবকিছুতে আপ করে ফেলবো আমরা আপডেট হবো পডকাস্টের মধ্যে অনেকদিন পর আমাদের পডকাস্টের মধ্যে আছে আমাদের এনএসটি ভাই আর একজন পুরনো পাপি না পডকাস্টের মধ্যে লাইভের মধ্যে আসে বাট ক্যামেরা অন করে না দুষ্টু ছেলে তারপর আমাদের সাথে আছে আমাদের সবার ভাই ফেদ্দোস ভাই তারপরে আমাদের সবার কাছে আছে আমাদের সবচেয়ে সাকসেসফুল এনি টিউবার ভাইরাল হিট

হ্যাঁ হ্যাঁ টিজে ভাই যখন এই বাপ টাপ কিছুই শুরু হয় না তখন আইকি টিজে ভাই সবাইকে রিক্রুট করতেছিল হুম তো টিজে ভাই আমাকে আকানর পেজের লিংক দিয়া বলে দেখো তো এই ছেলেটাকে আনতে পারো নাকি তো আমি আকানর ইতে গেলাম মেসেঞ্জারে গেলাম তারপরে দেখি আই হায় আগে থেকে মেসেজ কুড়া রাখছি তো কাহিনী ছিল আমি পোকেমন নিয়ে ভিডিও বানাইতাম তো তো পোকিমনের একটা ভিডিও ছিল তো ওইটা হাঁকানো কমেন্ট করছিল যে ক্রিন জুইসে তো ঠিক আছে ক্রিন জুইসে আমি ওই সময় মানে কমেন্ট পড়ে হিট খাইছিলাম অনেক বড় মন টন খারাপ তো আমি আঁকানো ইনবক্সে গেছি যা আঁকানো রে হাস করছি তাই খুব খারাপ লাগছে ওই বলে হ্যাঁ ভাই ক্রিন জুইস পরে আমি তাই বলি পরে আমি আজ করলাম তাহলে কি বানাবো

আমি বলছি যে ক্রিনজ হয়েছে আমার ভাল লাগে নাই তারপরে বাবা যখন রিক্রুট করতে আসে ওই দেখে যে অসুবিধা আমার আগে থেকে কনভারসেশন ছিল ওটা হলো এক বছর আগেকার কাহিনী আচ্ছা এবার এবার শুনো আমি তো দেখি যে কনভারসেশন আছে আমি ভাবলাম আই হাই এর যদি কনভারসেশন আছে কথা কম কইলে আবার কিছু কইব না তো পরে আমি বললাম ভাই আসেন আমি বলে যে ভাই আমি এখন কোচিং এ আছি পরে কথা বলতেছি বাসায় যে ঠিক আছে পরে আমি ওকে বললাম যে এইভাবে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা যারা এনএটিউবার আছি একসাথে থাকি তো আপনি কি আসবেন তখন বলল আরে তুমি এতদিন দিন কইছিলা আমি তো তোমাদের মতো গ্রুপই করতেছি হ্যাঁ হ্যাঁ না না পরে ওকে অ্যাড দিলাম তারপরে আকানো আসলো পরে আকানো আসার পরে এই যে এই যে টোটাল পডকাস্টের বিষয়টা এই সেনসেসের বিষয়টা সবকিছু যখন আঁকানো শুনলো যে আমরা সবাই এরকম প্ল্যান করতেছি আঁকানো বললো যে তোমাদের কিছু করা লাগবে না সব আমার হাতে দিয়া দাও আমি করতেছি তোমরা জাস্ট আসবা আর কাজ করবা চলে যাবে এই জায়গায় ক্রিয়েট আমাদের বাপ মানে মূল ক্রেডিট অ্যাকচুয়ালি আমরা টিজে ভাই রিক্রুট করছে

তো আমি কোন ইউটিউবার না পাই আমি শুরুর দিকে শুরু করছিলাম একটা রোজার মাসে আমাকে একটা ফ্রেন্ড মিলে ওইটা নাম ছিল ডিসকোট কর্নিসেলস এখন এখন আমি এটা বলতে পারবো কারণ ওইটার মধ্যে ফ্রেন্ডস গ্রুপের কনভার্সেশন কেমন হয় জানেনি তো ওইটা যদি জীবনে আগেকার সরকার জানতো তাহলে আমার থেকে সবাই জেলে ঠেলে আইনা করে ঠাইনা করে ভর্তি করে রাখতো এখন তো না এখন পাল্টাই গেছে এখন চাইলে তুমি চেক আউট করে আসতে পারো আমরা কি কি বলতাম ওই জায়গার মধ্যে তো অনেক দিন গেলো প্রায় এক বছরের মতো আমরা এটা করলাম তারপরে যে কলেজ মনে ছিল করোনার টাইমে তো আমরা একে তো রোজার মাস তার মধ্যে করোনা তো সবাই বাসার মধ্যে আমরা বাসার মধ্যে বসে বসে ডিসকোডে পডকাস্ট করতাম তো ওইভাবে করে পরে কলেজ খোলার পরে আসলে করে আর হয় না কারণ আমরা এক একজন এক ছিলাম তো ভিন্ন ভিন্ন টাইমিং কোনো মিলে নাই তারপর আমি একলা হয়ে গেলাম আর এরকম পডকাস্ট আর করা হয় না মানে অনেক খারাপ খারাপ মানে মন খারাপ হয়ে থাকে যে আগে এত কথা বলতাম রোজার মাসে দুই ঘন্টা যাবো আমরা ফ্রেন্ডস আড্ডা মারতাম এখন কিছুই হয় না তো এর মধ্যে শিশির আমার কাইসা বলে যে অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটার একটা গ্রুপ আছে আমি বলছি কিরে বাংলাদেশে অ্যানিমে কন্টেন্ট গ্রুপ আছে আমি আগে বলবো না পরে জয়েন্ট ফাইন দিলাম পরে মাইন ভাই আমাকে বলে সে নাকি পডকাস্ট একটা প্ল্যানিং করতেছে পরে আমি বললাম যে পডকাস্ট তো করা যায় আমার তো ইচ্ছা আছে পডকাস্ট করার তা পরে আমি বললাম যে শব্দ তো আমার দেন আমি করতেছি আমি শুরু থেকে অনেক ভয়ে ভয়ে ছিলাম যে কি ছেড়ে কি করবো আমাকে বাইক করে দেয় নাকি এর জন্য আমি এর জন্য আমি খুবই সিরিয়াস ভাবে ইয়া হ্যাক করতাম মনে আছে প্রথম পডকাস্টে যে ট্রেলারটা আছে ওই ট্রেলারটা দিয়ে আমি সবাইকে এত ইমপ্রেস করার চেষ্টা করছিলাম যে আমি আমার যা আছে যত ক্রিয়েটিভ আইডিয়া ছিল আমি সব দিয়ে সর্বোচ্চ ইয়া করছিলাম এই ওই ভিডিওটা ট্রেলার যেটা সারা বানাইছিলাম না এখনো সব থেকে ভিউ বাপের ভিউ ভিডিও আমাদের হ্যাঁ ওইটা লাস্টে এত এত জোজোর হ্যাঁ আমি যে পুরাটা নর্মাল করলে বোরিং হয়ে যাবে লাস্টে একটু জোজোর রেফারেন্স দিয়ে দিই একটা জোজোর ফ্যান এটা করা বাধ্যতামূলক তো তারপরে হইলো কি তারপরে এই একপিস ওয়ান আমার তারিখ দিয়েছিলাম দশ মার্চে আসবে তো অনেক ঝামেলা মাঝখান গেল গেলো এমনিতে আমার পিসি অনেক ফালতু ছিল ওই টাইমে র্যাম আরও কম আছিলো তো রেন্ডারেতে হাজার বছর লাগতো তো দেখলাম যে দশ তারিখে তো পডকাস্টটা বাইর হলেই না বাইর হলে এগারো তারিখে তো আমি তো আরো ভয় ভয় আছি আল্লাহ প্রমিস করছিলাম দশ তারিখে দিব এগারো তারিখে দিয়ে ফেললাম এখন আমার কি বাইক করে দেয় নাকি পরে সবাই বলে যায় না 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 সমস্যা নেই সমস্যা নেই বুঝে বুঝলো টুজো তারপরে তো যাই এসে এখন তো এই আমি তো চারটা নাকি পাঁচটা পডকাস্ট যাবত হোস্টিং করতেছি যদি আজকে হোস্টিং এর দায়িত্ব আমি অর্ণবকে দিয়ে দিছি অর্ণব তো হোস্টিং করলাই না আমি নিজে করে টরে যদি বল অন্য দিয়ে দিছি অন্য হোস্টিং করো নাই তাহলে কি করো কথা

অবশ্যই তারপরে আমাদের ভিতরে একজন ছিল দা বাঙালি সেনপাই তার সাবস্ক্রাইবার অনেক বেশি ছিল ও বাঙালি সেনপাই যে নূরুল মোহাম্মদ 12000 এখন হ্যাঁ 12000 পরে মনে হয় বাঙালি সেনপাই ভাই হিশাম ভাইকে যে ইনবক্স করছে যে আমাদের আরকম একটা গ্রুপ আছে আপনি বেনিটিউবাররা থাকে তো আপনি যদি আসতে চান তাহলে আমরা অ্যাড দিতে পারি পরে হিশাম ভাই বলসে আচ্ছা ঠিক আছে দাও আমি আসব তারপরে গ্রুপের সবাই এত খুশি যে হিশাম ভাই আসবে মানে হ্যাঁ মানে আছে ও হ্যাঁ তারপরে হিজাম ভাই কে দিলো আসলো প্রথম প্রথম মানে ওই যে একজন বড় কেউ আসলে যে কিছু লিখলে অনেক ভাইবা চিন্তা সবাই লেখে না মানে সবাই ভাইবা লিখেছিলো লিখবো না এটা আমরা গ্রুপে এখানে হিশাম সাথে আমার কাহিনী আছে একটা অনেক বড় বড় তো না মিডিয়াম কাহিনী আমি বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে আমরা গল্প গল্পই করব বাপে জয়েন করার আগে মেবে আমার আগে সম্ভবত হিশাম ভাই আসছে বাপের মধ্যে মানে পডকাস্ট চ্যানেলের মধ্যে আমার আগে আসতে হ্যাঁ সো বেসিক্যালি আমার অ্যাপ্রোচ করছে শিশির তার মানে এই এই গ্রুপ সম্বন্ধে আমাকে জানাইছে যে এরকম একটা গ্রুপ আছে তো আমি যত আমি ততদিনে জানতাম না যে শিশির একটা অ্যানিটিউব তার মানে ওর আইডি দেখে আমি চিনি নাই সো তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে জয়েন করি আর পরে যে ধুকে দেখি যে হিসাম ভাই আছে তো হিসাম ভাইয়ের ফার্স্ট চ্যানেলের যে কোল্যাবরেশন ভিডিও ওটা আমার সাথে আমি খুলনায় গিয়েছিলাম আমার বড় ভাইয়ের সাথে মজা করতে তো যাওয়ার পরে ওইখানে আমার বড় ভাই বললো যে হিসাম ভাই থাকে কই আমি বললাম যে সম্ভবত ঢাকায় থাকে আর তখনই আমার মাথায় আসলো যে করা যায় কার সাথে তো আমি হিসাম ভাইরে আমি আগে একবার তালহা ভাইরে মেসেজ দিয়েছিলাম যে ভাইয়া আমি এরকম একটা গেমিং চ্যানেল ছিল আপনার মতন দেন আমি আমার একটা অ্যানিমে রিলেটেড চ্যানেল খুলতে চাই তো আমি কী কী ভিডিও আপলোড দিব তো ভাইয়া রিসপন্স করছিল ওতে ওইটার জন্য খুবই একটা প্রাউড ফিল হচ্ছিলো দেন পরে হিসাম ভাইকে বললাম যে ভাইয়া আমি তো এরকম একটা কোল্যাবেশন ভিডিও করতে চাই আপনার সাথে

ততদিন তো অন্য কাহিনী সো তখন আমি যশোরে আসি এসে ভাইয়ের সাথে কথা বলি ভিডিও কলে আর তারপরের দিন আমরা ভিডিওটা শুট করি তখন জানতে পারি যে ভাই খুলনায় থাকে তখন আফসোস লাগে যে ইস এত প্র্যাকটিক্যালি একটা ভিডিও করা যাই তো রাস্তায় নেমে সবার টাইম এই জানি ফেরদৌস ভাই কিভাবে আসলো কার ধারে আমাকে হিসাম নক ভাই হ্যাঁ হিসাম ভাই নক দিয়ে পয়েন্ট ম্যাচ এমনেতে আসলে এমনেতে আমরা তো আমরা তো ফারস্টে অন্য একটা মানে ফার্স্টে তো আরেকটা অ্যানিমি গ্রুপ ছিল অ্যানিটিউবারদের কিন্তু ওটা আস্তে আস্তে সব ইয়া হয়ে অফ হয়ে গেল অফ হয়ে গেল মানে অনেক ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল আমরা আমি যখন ঢুকছি না তখনও কিন্তু ওই গ্রুপটা ছিল এখনো মনে হয় আছে অনেকে কিন্তু ওইটা একদমই মানে বলতে পারো আসলে সবাই ইয়া হয়ে গেছে মানে তখন তো কোনো ভিডিওতে ভিউজ আসতো না কিছু হইতো না তো অনেকে অনেকভাবে কোলাবোরেশন বিভিন্ন টাইপের ভিডিও বানানোর চেষ্টা করছে না তখন

কিন্তু বিশাল বিশালভার অনেক নক দিত আমি কি আমি কি আমি কি ইউটিউবার হতে পারি বা বা তোমরা কি আমার সাথে কোনো কোলাবোরেশন করবে ওই টাইমে বিশালভার কই থেকে আসছে ওই সময় কি কেজিতে পড়তো বিশালভার রেস্ট করতে র তখন বিশালভার টাইপের ভিডিও বানানো শুরু করছে ইংলিশে ভিডিও হিন্দি ভিডিও ও ব্লগ মুভি रिलेटेड 애니 সব ও যখন বলতো তখন আমি বলতাম তুমি তো বাংলাদেশি অ্যান ইউটিউবার না তুমি তো ইন্টারন্যাশনাল অ্যান ইউটিউবার তোমার গিগু এর সাথে কথা বলা উচিত আরে আরে চাই দিত ভাই আরে আমি তো আমি না বিশাল বার আমার জন্য এখন একটা খুব মিস্টিরিয়াস একটা ফিগার সবাই সবাই পজ সবাই ফ্রিজ হয়ে গেছে হ্যালো না সবাই কি ফ্রিজ হয়ে গেছে না আছে ও আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আমি আচ্ছা আমি বিশাল বারের ফেস ফেস কি রিভিল করছে জীবন হ্যাঁ করছে আগে অনেক ফেস দিয়ে ভিডিও করত আচ্ছা হ্যাঁ ঠিক আছে পরে তা ফেস দেখলাম ওকে ওকে অলরাইট অলরাইট পরে মেসেঞ্জারে কই জায়গা আমার নক দিছে আমাকে আমি অবশ্য ভালোই কথা বলছি তারপর আমাকে একদম র্যান্ডমলি মানে কথা বলার এক দুই সপ্তাহ পরে আমাকে এসে বলে আমি তার এডিটর আমি বিশাল বাহান না আমি বলছি ওকে এডিটর আচ্ছা ঠিক আছে ওকে গুড 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 কথা বললাম তারপরে অনেকদিন পর অন্য একটা আইডি থেকে আমার ইয়া দিছে মেসেজ দিছে যে আমি বিশাল রাইটার আমি বললাম কি আবার আবার অফ যে নাকি একজন আছে নাকি ওটা কেউ বাড়ছে আমি যে জানি না অনেক কনফিউজিং লাগে কারণ ফেস জানি না তো তো ওইখানে দেখলাম যে একদিন দিছে আমাকে এডিটিং এর জন্য দিছিল তো আমি কিভাবে করে থামলা এডিট করলে এরকম দেখা যায় আমি বলছি যে ভালোই তো আছে খারাপ না পরে আমাকে বলে যে আসলে এটা আমার থামলেন না এটা এটা বিশাল ভাড়ার থামলেন আমি বলি যে ভাই এ একটা মানুষ চার পাঁচ টাকা চার পাঁচ থেকে আমার অ্যাপ্রোচ করে এক একজন থামেল আর্টিস্ট একবার স্ক্রিপ্ট রাইটার একবার ভিডিও আমি তো ও বাগে ভাই তুমি কে ছেড়ে কেউ ইউজ করে মনে আমি আসলে অনেক কনফিউজ

ওহ আমি শুনলাম মাস্কের লাস্টের কোন ভিডিওটা আপলোড হয় হ্যাঁ ওর ভয়েস কোথাও নাই ওর কিছুই নাই তো চ্যানেলটা কাজ আর হইলো বুঝলাম মানে এইটাই তো আমার শিশির বলে যে তোমার যে ভয়েসা শুনে এটা আসলে ওর ভয়েস আর আমি ভয়েস জন্য আবার খেয়াল করে দেখলাম যে আসলেই এই তিন মাস আগের ভিডিওর ভয়েস আর দুই দিন আগেকার ভয়েসের মাস্কের আকাশ হলো পার্থক্য একই ভয়েস না ভিন্ন মানুষের ভয়েস আমি বলেছি ভাই বিশাল বাহার তুমি কে তো তমুক তুমি আসলে কে আমি এখন আমি कंफ्यूज হয়ে গেছি বিশাল ভাই যদি পডকাস্টে দেখে থাকো হ্যাঁ তুমি এই এডিটর না স্কিপার না ভয়েস আর্টিস্ট না তুমি নিজে এই পডকাস্টার কমেন্ট ভিডিওর নিচে কমেন্ট করবা আমি তোমার অ্যাপ্রোচ করব ঠিক আছেparallel তোমার সাথে কোলাব ভিডিও করব দ্য মোস্ট মিস্টেরিয়াস এনি বাংলাদেশ গোটেড আচ্ছা তো আমাদের যে অ্যানিমে কমিউনিটি আছে রে দেখলাম যে আমরা একজন আরেকজনকে ধরছি ওই আরেকজনকে ধরছি এমনি করে টাইনা ডেটা নিয়ে এসে আমাদের আর কি সবার এই এই অ্যানিমে গ্রুপটা তৈরি হইল আমার মনে আছে এনসি যখন প্রথম প্রথম হ্যাঁ হিশাম ভাইর কি বড় ভক্ত হিশাম ভাই ভিজিটে আসলে বলে হিশাম ভাই হিশাম ভাই আমি আপনাদের ভিডিওটা দেখছিলাম তুমুল তুমুল মজাদার আবার আমি তো হিশাম ভাইকে আগে চিনতাম না আমি আসলে আগে চিনতাম না আমি চিনতাম হলো বিবিএফ লাইফের হিন্দিতে ভিডিও দেখতাম তো সে যে মুভি দেখতে যাইতো ওখানে ব্লগ করতো অ্যানিমে মুভি দেখার সময় তো ওইখানে আমি ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখতাম বাংলাদেশের মুভি দেখতে আসছে নাকি হ্যাঁ আমি তো তাই বলি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমি কনফিউজ ছিলাম আমি কনফিউজ ছিলাম বাট পরে আমি ওই ভিডিওটা দেখে আমি বুঝতে পারি যে ও আচ্ছা আচ্ছা তাহলে ভাই বাংলাদেশেই থাকে বাট ইন্ডিয়ান কন্টেন্ট বানায় কিছুটা হচ্ছে মায়াজালের জালের মতন আমি ভাই আমি অত বুদ্ধিমান মানুষ না আমি ভাবছি ইন্ডিয়াতে হয়তো টিকিট শেষ যদি ইন্ডিয়া অনেক বড় ফ্যান্ডম আছে বাংলাদেশে হয়তো টিকিট ফাঁকা থাকে হল তাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আইসে মুভি দেখতে গেছে আমি তো এটাই ভাবছি বাট ওইদিন আমি মনে মানে অন্য পডকাস্টে বলছিলাম মনে নাই ওই দিন র্যান্ডমলি আমার সাজেশনে আসছে যে আচ্ছা বিবিএফ লাইফ ভাই বলতেছে যে এই ইয়াতে আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমি বলি ব্লগ চ্যানেলের লিঙ্ক আছে দেখে আসি ঘুরে আসি রকম দেখি ওমা সিলেটে গেছে ঘুরে ঘুরতে সিলেটে ঘুরতে গেছে পরে দিয়ে বাংলায় কথা কয় আমি ওমা করে ভাবলাম কলকাতার মনে হয় কলকাতার মনে হয় সিলেট তো সুন্দর জায়গায় ঘুরতে আসতেই পারে গাফলং অনেক সুন্দর সুন্দর হয় আচ্ছা যে কন্টিনিউ করি তো আমি ভাবছি যে সিলেটে তো ঘুরতে আসতেই পারে সুন্দর একটা জায়গা স্পট আছে হ্যাঁ ঝর্ণা পরে কোন একটা জানি ইয়া ছিল এই ওটাকে বলে ও আমি এই ভাইয়ের বাংলা চ্যানেল খুঁজে পাইছি কেন জানি বিবিএফ বাংলা যেটা যে ভিডিও দেয় না আর কি ওইখানে একটা ভিডিও কি নাকি ওয়ান পিস এ নাকি নাকি নেম একটা মুভির মুভির একটা রিভিউ ছিল বাংলায় তখন ওই জায়গায় বলিছি কিরে

এখন সে বিজি ব্যস্ত মানুষ থেকে সে একটু বিজি তো সেটা আমি পাইলে তোমাদের যদি এনআ রিকোয়েস্ট পাও এক দুজন হয়তো বলো বা এক দুজন তো অত বড় ইউটিউবার চোখে পড়ে না বেশিজন বললে তখন মনে করে আসবে

কি ভালোই তুমি কি ভিডিও কল দিছিলা না ইয়ার থেকে 애니মিজ হ্যাঁ আমি আর অন্য যাইতে পারি নাই আচ্ছা 애니মে কোনের ইটা শুনাই তো ওই যে রিসেন্টলি যে 애니মে কোনটা হইল কোনটা জানি অ্যানিমে কন কোন 애니মে যেটাকে বলে অ্যাকচু আমার সামার হ্যাঁ তো ওইটাতে গেলাম তো ওইটাতে তালহাভাই আসছে তো তালহাভাইর সাথে দেখা করলাম ভাই তো মানে সবার সাথে দেখা করে নিজেও খুব খুশি আমরা সবাই খুশি তো এর ভিতরে আবার অ্যানএসটি আর আঁকানো যাইতে পারে না কারণ তাদের এক্সাম ছিল তো এখন আঁকানো আর অ্যানএসটি তো আমাকে আগেই ভইলা রাখছিল যে একটু কল টল দিও ভাই পরে মিনিট কুইরে নিয়ে গেছি হ্যাঁ কল দেওয়ার জন্য পরে তালা ভাই আসছে তো আমার আমি প্রথমে ভুল গেছি জুদের কল দেওয়ার কথা বলছিল তাহলে হঠাৎ করে মনে পড়ছি কিরে রে কল দিতে কইছিল আমি আমি তাড়াতাড়ি করে কল দিয়া তালা সামনে নিয়ে গেলাম তালাবাই এখন সাউন্ড তো চারিদিকে সাউন্ড ভাই যা বলছে ওরা শুনছে বাট ওরা যা বলছে ভাই শুনে নাই বাট ভাই ওদের সাথে কথা বলল সবাই খুশি ছিল তালাভাই বলল আমি দেখি ভালোই লাগে অনবকেও ভালো চিনবে না কেমনে ভালো করে চিনে ভাই তোমার দেখলে তো সবাই যে তোমার কথা অনেকবার বলছে আমাকে

লাইভ করলে আমি না লাইভের কনটেক্সটটা বুঝি না আমি একটু বুঝাই দিও আমি লাইভ করব আমার সব সাবস্ক্রাইবারদের জন্য লাইভের কনটেক্সট একটা টপিক ধরবা বলতে বলতে ওরা দেখবা কমেন্ট করবে পড়বা অ্যানসার দিবা দেন তোমার টপিক ধরবা আবার যদি এনা পপুলার থাকো ইশামার মতো টপিকও লাগবে না জাস্ট লাইভ চালু করে দাও কমেন্টই তোমার কনটেন্ট বানাই দিব কমেন্ট কমেন্ট পড়বা রিড করবা হয়ে যাবে ওকে আমি আই শো স্পিড হইতে হবে আমার বুঝতে পারছি কমেন্টেড করি বলে তুমি নাকি তুমি লাইভে যাই কি এনে করতেছ কমেন্ট করে ভাই তুমি যদি লাইভে কি বনি কইরা ফেলবো আচ্ছা আমি যদি 400 ও 420 এর অপশন নাই বেশি ভালো কোন তো থাকে না 480 720 দিলে কি কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে হাই হাই হে হে হাকুনা মাটাডা তোমার অর্ধেক দেখা যায় কেন আগে আগেটার যাও ইয়া অনক আগেটা 700 আমি ই খুঁজতেছি 1280 700 720 এ দাও 1280 1280 ও এডকম গল্প করলাম বুঝি কিভাবে তালা ভাই ইউ যে আমরা 애니মেকনেgeqslantলাম আমরা যে গেলেন আমি অরন্য তো যাইতে পারি নাই তো ওই এই শশীর কি করছিল শশীর কল দিয়ে আমাদেরকে তালা ভাই সাথে কথা বলায়ছে তো তালা ভাই এক নজরে অরন্যকে চিনা গেছে হাই হিশাম ভাই নাকি তালাবর্ষের সাথে কথাবার্তা বলে ইয়ারেনিয়া এই অনোপ্রেনিয়া তো ওরে ওরে নিয়ে কথাবার্তা বলতেছিল না ওই আমি বললামই তো হিশাম ভাই কি বলতে পারে এটাই এটা পোলা আছে এক মাসে একবার ভিডিও করে দুই দুই দিন পর বল ব্রেক আপ ও আమేমনে আ

মানে বাংলাদেশে মানে ভালো ভালো ইউটিউবাররা আসতেছে আর মানে কারণ অনেকে চলে যাচ্ছে তখন বলছিলাম যে ভালো ভালো ইউটিউবাররা আসছে স্যার আমার ভিডিও কোনদিন দেখে নাই আমার প্রথম কষ্ট এইটা না তোমার ভিডিও দেখি যখন জানলাম তুমি ইয়াকতেছো মানে ইউনিক কিছু করতেছো রাস্তায় বেরে গেছো তারপর তো অনেক ভিডিও দেখা হইছে যাক আমার ভিডিও দেখে কেউ মজা পাক বা না পাক ফেরদোস ভাই পাবে আর পোকে এক্সেলের ভিডিও মানে আমি একবার আসছিল কিন্তু আমি ওকে কনে দেখে আমি চিনতে পারি নাই যেটা আসলে ওরই ভিডিও পরে আমি বাসায় যা আমি আবার দেখছি ফেসিবল করা নাই যাওয়ার জন্য আমি তো ওদিকে ফেসি আমি বলি ফেরদোস ভাই আর ইয়াসিন ভাইয়ের সাথে সারপ্রাইজ সারপ্রাইজিংলি দেখা হয়ে গিয়েছিল আমি গেছিলাম মূলত হিশাম ভাই আর ভাই এর সাথে দেখা করতে লাইভ স্ট্রিম করছিল রাতে আমি সকাল সকাল গেছি পপ এন্ড কালচারে ওটা আমার প্রথম কন ছিল এখানে যাইয়া ঘুরতেছি একা একা এখন আমার কেউ আসে নাই সাথে অনলাইনে দুইটা ফ্রেন্ড ছিল ওরা আবার একটু পরে আসছিল তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি তা কি বলে হঠাৎ করে দেখি যে ইয়াসিন ভাই আর পেটুস ভাই ঘোরাঘুরি করতেছে একসাথে ক্যামেরা নিয়ে আমি গেলাম পেটুস ভাইকে ডাক দিলাম পরে ফেটুস ভাই বলে তোমাকে ঠিক চিনলাম না পরে বলি যে আমি আপনার সাবস্ক্রাইবার আমি বলি না কিন্তু আমি না পরে বুঝলাম আমি আপনাদের সাবস্ক্রাইবার পরে ইয়াসিন ডাকলো দুজনের সাথে দেখা করে ছবিটবি তুলি আমি চলে আসছি তখনো জানে না কিছু পরে একটু পরে আবার দেখা হইছে হইছে বাংলিশ ভাইয়ের সাথে এই কার সাথে কথা বলছিল হ্যাঁ পরে গেলাম যা বললাম যে আরে ভাই আমি তো আপনার ভিডিও দেখি আপনি না ওই যে ফেস্কেম করে ভিডিও বানান পরে বলে হ্যাঁ ভাই আমি তো পরে কথাটা তো বললাম ভাইয়ের সাথে ছবি তুললাম

তখন না তখন মনে হচ্ছিল যে হয়তো কোনো একটা চ্যানেল চ্যানেল স্টার্ট করবে বা এরকম কিছু একটা আচ্ছা তারপরে এই আমাদের এই লন্ডা है আমি আমি আসলে ভয়ে বলি না ওই সময় যে এখন যদি বলি কী হবে হ্যাঁ এখন বললে কি হবে ফেরদস ভাই খুশি মেরে দেবে একটা শিশিদার নাকের উপরে না খুশি ঘুষে মারলে তো তাও পোকে এক্স মারতে পারে ও ভাইরাল হিট ও হ্যাঁ আচ্ছা তো এখন আমরা একটু অ্যানিমে টপিকের মধ্যে আসি তো আমাদের অনেক বড় বড় মাঙ্গা ইরানিং শেষ হতেছে শেষ হওয়ার পক্ষে শেষ হওয়ার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে যে কে নাকি পাঁচটা চাপ্টারে শেষ হতেছে কাহিনি শুনছেন কেউ হ্যাঁ আমি পোল দেখছি কিছু কিন্তু এত তাড়াতাড়ি কেমনে আমার মনাইন এটা করবে এটা মনাই হয়েছে বললাম না এখন আর কেউ কথা বলতেছে না কিন্তু ট্রেন্ডে থাকতে চাই এখন চ্যাপ্টার নিয়ে তো আলোচনা হয় না আগে তো একটু কথাবার্তা হইতা কেমনে টেনে থাকা এইভাবে করে মরে গেলে এই মানে ইয়া হয়ে গেলে শেষ হয়ে গেলে ভাল লাগবে না শেষ করবে না তো শেষ করবে না যে টেকনিক এটা হলো বললে যাওয়া শেষের দিকে আমি খালি শুনছি যে গোজল ভিতরে ইউটারে গেছে ঠিক আছে এরপরে যে কি হয়েছে এরপরে মাঙ্গা চ্যাপ্টার আসে কি আসে না মানে জানিও না যে কি হচ্ছে ওই যে হাইপ নাই পরে পরে যে ওই ঠান্ডা আছে ইউ তাক বেঁচে গোদর বাড়িতে আমি জানি না আমি তো পড়ি না ওখানে ওইটাও মরে গেছে কে জানে আমি যে যে কি টোটালি বাদ দিয়ে দিচ্ছি আর ভালো লাগে আমি তো পড়ি আমি সিজন টু এন কমপ্লিট করি নাই সবাই গালি মারার জন্য এই ম্যাগনিফাইং গ্লাস দিতে স্যার এখানে আরে ইফেক্ট আরে ইফেক্ট ফিল্টার হ্যাঁ তো ইয়া যে যে আমার যেটা মনে হচ্ছে হাইপে থাকার জন্য আমা বলছে সে সবাই কিনা দেখবে যে লাস্টে দিয়ে যায় বলবে যে এটা হবে না আর না হইলে খুবই রাস্ট করবে যেটা অনেকেই করে রাস্ট টাস করে এন্ডিং করে বাট ভালো হয় না আউট অফ আইডিয়া আমার যেটা মনে হয় অথবা হাইটেস তোমাদের মতে এটা রিস্টোরি কি রকম ভাবে শেষ করলে ভালো হতো

হয়ে গেলো মানে এটাও আবার তুমি বুঝতে পারবা এটা হলো স্পেশাল মানুষরা বুঝতে পারে তো কনসেপ্ট অনেক সুন্দর না সিজন ওয়ান দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছে আমরা কমাইতে পারবো এইটা নিয়ে অনেক কিছু থাকবে তারপর মাঝখানে মারামারি হবে নেগেটিভ এনার্জির মাঝখানে ফাইট করবো লাস্টের দিকে সলিউশনের দিকে যাবো যতবারই স্টোরি এই সলিউশনের দিকে যাইতেছিল ততবার কিন্তু স্টোরিটা মজাদার হয়েছিল যেরকম গেতো আর গোজোর ফ্ল্যাশব্যাকটা ওইখানে কিন্তু করায় যে মানে বলতে যে এই যে নেগেটিভ এনার্জি তৈরি হইল এর একটা সলিউশন বাই করার জন্য গেট একটা ইনিশিয়েটিভ নিছে এই জিনিসগুলো কিন্তু মজার ছিল কিন্তু এখন কি হয়ে গেছে এখন ওই যে মেইন হুক আমার কিন্তু মেইন হুকিং পয়েন্ট ছিল ওদের কনসেপ্টটাই ওদের ওদের পাওয়ার সিস্টেম ওদের কনসেপ্টটা খুব ভালো ছিল কিন্তু কারণ ওদের কনসেপ্টটাকে হুক করছিল কিন্তু ওরা এই হুকটাকে ভুল হুক ভাবছে ওরা ভাবছে যে ওই হি 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 অ্যানিমেশন এইটা আসল হুক পরে ওই কিছু বাদ দিয়ে আমি খালি মারামারি করতেছে আর ওইগুলা অ্যানিমে মানে মাথা নষ্ট অ্যানিমেশন দিতেছে যাকে মানে হাইপ পাইতেছে আমি এটা কাজ করে বাট এটা খুবই অলসতা আমাদের এটা মানে খুবই আইলসামি যে যেমন নারুটা একটা কাজ করছিল নারুটো কিন্তু ভালো অ্যানিমেশনও দিছে মানে টাইম অনুযায়ী ভালো অ্যানিমেশনও দিছে প্লাস ওদের যে ফিলোসফি ছিল যে একটা সোশ্যাল একটা ইস্যু নিয়ে আসবে ওটা একটা সলিউশন দিবে ওটা সুন্দর করে দিছে প্লাস ওদের যে অ্যাকশনের যে এক্সপেক্ট আছে ওটা খুব সুন্দর করে কভার করে ফেলছিল

মানে মানে গেগে মনে হয় ডিমন সেলার ফ্যান ছিল নাকি ওইটা ফোন আছে মিড স্টোরি লেখা আইরে এমনিতে যেকে আমার মতে স্টোরি যদি এরকম হয় তাহলে হয়তো আলাদা রকম একটা ইয়া আসতো যে মজা আসতো না মানে সুকুনার সাথে সবাই মিলে ফাইট করতেছে কিন্তু কেউ হারাতে পারতেছে না দেখা যাবে লাস্টে সুকুনা জিতে যাবে কিন্তু এমন ভাবে কাহিনীটা টুইস্ট হয়ে ঘুরবে দেখাবে যে সুকুনা আসলে হিরো

মনোগাতারি আছে কিন্তু মনোগাতারি অত বেশি ওদিকে যায় না মনোগাতারি কি দেখছেন সেদুস ভাই হুম দেখছিলাম কিন্তু মনোগাতারি মনোগাতারি এতটাও না কিন্তু না আমি বলতেছি যে একদম এরকম কনসেপ্ট কনসেপ্টও অ্যানিমে আছে আজটুক মনে পড়ে ডেভিলম্যান ডেভিলম্যান ডেভিল ম্যান তো আছে কিন্তু আমি ওই লাস্ট রেন্ডিংটা মানে হ্যাঁ ওইটা বলা যায় আমি এটা ভাবতেছিলাম ডেভিল ম্যান হয় কি না

10টা এপিসোড যেটা 10টা এপিসোডের আর 10টা এপিসোড ওরে দেখছিস নেটফ্লিক্স এরে দেখছিস প্রথমটা আমি প্রথমটাও দেখছি প্রথমটাতে তোমার আমি বলি নিউ অ্যানিমেশনে ওই যে একটা মে ডিমনের সাথে ফাইট হয় না এক একজনের সাথে মার্জ হয়ে যায় একটা সিংহ মানে ঘোড়া মানুষের মতো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই যে ফ্লাই করে যেতে অরিজিনালটা ওইটুক পর্যন্ত গায়নি মানে আমার যত তারপরে আছে কিনা আমি তারপরে আর দেখি নাই আমি প্রথম যে সিজনটা দেখছিলাম ওই ওইটুক পর্যন্তই দেখছিলাম কিন্তু এই ইয়াতে সবচেয়ে বেশি খারাপ লাগছে যে মানুষরা কিভাবে ডিম মানে ডিমন হয়ে গেছে মানুষরাই যে কতটা খারাপ হয়ে যেতে পারে সেটা মানে ধরো সাপোর্ট করতেছে ঠিকই মনে করায়িকা নায়িকা নায়িকার করে যেভাবে এরকম করতেছিল এই যে ওরা যেভাবে উল্লাস করতেছিল মানে থেকে দেখেছিলো এরা আসলে মানুষও না মানে এই সিন এই মানে একটা হিট করছিল এর জিনিসটা হ্যাঁ এই তো ডেভিল ম্যান ক্রাইবে আর জন্য খুব আউট অফ দ্য অনেক সুন্দর একটা অ্যানিমে ছিল আমার মানে এরকম ইউনিক কনসেপ্টের অ্যানিমেগুলো আসলে অত বেশি পপুলার হয় না তারপর আবার ওই যে ওর মাকে মা কে খাইতে চায় তারপরে মা কে খাইতে চায় হ্যাঁ কুকুরকে খেয়ে ফেলে তারপরে ওই যে অনেকদিন আমি দেখিনি ওর মজা লাগছে অনেক মজার মজার ইয়া আছে আবার না কত না কত মাকে বাঁচাইতে চায় না প্লেন আর এসে ভাই হুটকো হুটকো স্পয়লার দিয়ে পরে বলবো স্পয়লার দেবেন না পরে বলবো মজা লাগছে তো ইয়াতে টি স্পয়লার ছাড়া মানে এমনি কাহিনী বলতে মজা লাগে কাহিনী কথা বললে চেঞ্জ বানকে পড়ছো পড়ি নাই আমরা দেখছি মানে সিনগুলো চেইনসোম্যান আমার মতে চেইনসোম্যান আসলে মাইট হয়ে গেছে 12টা এপিসোড দিয়ে 24টা উচিত আছে রাজে মুভিটা আছে না মুভিটা যদি ফালা দিত আমার মনে যেটা করতেছে ওইটা ঠিক আছে মুভি করতেছে ওটা মুভিতে দেওয়া যায় ছোট একটা আর্ক কিন্তু ওই জিনিসটা যদি ইয়াতে কর মানে ওইটা লাস্টের দিকে হতেছে হলো মানে মেইন পুশটা শুরু হয় আর চেইনসোম্যান যে কাজটা করতেছে মানে ফায়ারপান্স তো পড়তেছে না ফের দস ভাই ফায়ারপান্স আমি আমি অলরেডি যে ওই সিনটা চলে আসছে

এমন না যে ওটা বন্ধ হয়ে গেছে এমন আছে কিন্তু কেউ মাঝে মাঝে নিজের প্রশ্ন করে যে আমি যে এরকম ব্যবহার করতেছি এটা কি আমার উচিত আর ওর চেইনসো ম্যান যেটা আছে না এই ফিগারটা এই ফিগারটা পরে অনেক ইয়া হয়ে যাবে আর কি এমনিতে দেখো না সিজন ওয়ান মধ্যে এই ইয়া ডিমনদের সাথে ফাইট করে মানুষদেরকে বাঁচায় এইটা তো এটা এক পর্যায়ে যে আর কি আইকন হিসাবে হয়ে যাবে তো মানুষ ওর দ্বারা কোনো ভুল দেখতে চায় না এখন তুমি দেখো এই তুমি মনে করে একজন সুপার হিরো তুমি একজনের খুব পছন্দ না অল মাইটার মত সিম্বল অফ পিস যার কাছে কোনো ভুল দেখতে সিম্বল আর সিম্বল হয়ে গেছে একটা এখন যদি অল মাইট মাইহির একাডেমি দেখছো না তো এখন মনে করো অল মাইট এর ক্যারেক্টার তো দেখছো তোমরা তো আমরা চিনি যে অল মাইট সেই হিরো দ্য সিম্বল অফ পিস যখন আমরা হোপলেস হয়ে যাই কেউ চাইবে না যে অল মাইট কারোর সাথে বুঝতে আমি করতেছে হ্যাঁ አንতুমি যদি জানো যে অল মাইট আসলে মূল গোল হতেছিল হলো মানুষটাকে সেভ করে ফেমে মেদের বেলুন টিডো হ্যাঁ যদি জানতে পারো ইমেজ অল মাইট মেদের বেলুন টিম কেমন লাগতেছে তো ডেনজির ক্ষেত্রেও সেম তো ডেনজি হলো কিছু এরকম হয়েছে এখন আরেকটা ইমেজ যা আছে মানে ইমেজটাকে প্রোটেক্ট করার জন্য অনেকে অনেক কিছু করে আর ডেনজিও বেচার অনেক চেষ্টা করে কিন্তু কই

তো বেচারা বস্তির মধ্যে বড় হয়েছে কোনো মেয়ে জীবনের সাথে মেশে নাই তো এরকমই অনুভূতি থাকে মানুষদের মাঝখানে তো এটা নিয়ে কমিউনিটির আমি এরা রকম বলে যে মেইন ক্যারেক্টার যদি এরকম হয় তাহলে কেমনে কি স্টোরি কিরকম রকম হবে আমি বলছি ভাই দেখো মেইন ক্যারেক্টার বস্তি হইতেই পারে এখন তার লাইফ তো এরকমই হবে সে যদি এই বস্তির মধ্যে বড় হয়ে সেদি চামচ দেয় ভাত খাওয়া শিখে হ্যাঁ

একটা যদি শুরু থেকে ইমপারফেক্ট থাকে ওকে ফলো করা মজা লাগে বেশি আনলেস ইওর গোকু আর লুফি গোকু গোকোয়া লুফিদের কেস আলাদা ওরা শুরু থেকে আলাদা একটা চার মাস ওদের মাঝখানে যেটা ডেভেলপ করা খুবই কঠিন যেরকম ডেকু কিন্তু খুবই বোরিং একটা মেন ক্যারেক্টার এটা কিন্তু মানতে হবে ডেকুর মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু নাই তানজির খুব বোরিং একটা মেন ক্যারেক্টার কোনো ইন্টারেস্টিং কিছু নাই কারণ ওরা পারফেক্ট আরো ইনোসোকরা ভালো লাগে ইনোসোকে আছে জিনিস আছে দেখে মজা লাগে কারণ ইমপারফেক্ট এদের এদের কাহিনী দেখলে মজা লাগে হাসি লাগে আর সাউন্ড হাসি লাগে

আচ্ছা কোন জায়গায় নাকি হ্যাঁ কোথায় ওই মিরপুর বা বসুন্ধরা আমরা জিজ্ঞেস করি নাই আমি কমেন্টের মধ্যে বলছিলাম যে এই ক্যাফের মধ্যে মাঙ্গাটা রাখেন যাতে আওয়ারলি একটা পেয়ে দিয়ে আমরা মাঙ্গা যাতে পড়তে পারি আনলিমিট তো বলল যে হ্যাঁ অবশ্যই মাঙ্গা থাকবে আমি খুব এক্সাইটেড কি হয় না হয় কোথা এটা যাওয়া লাগবে তো ব্লগ করব না এখন ফুলে নাই সে ইনিশিয়েটিভ নিতেছে যে কি কি করতে কি কি করলে ভালো হয় ওদের ওদের ইনস্পায়ার করো আরো বেশি হ্যাঁ না আমি ফ্যানকে ডিসিছিলাম সে অ্যাকসেপ্ট করস আমি আমি বাপের নামটা একটু ইউজ করছি বলে যে আসলে আমি একটা ইউটিউব একটা পডকাস্ট আছে নাম বাংলাদেশ অ্যানিমে পডকাস্ট বাংলাদেশ এক নাম্বার অ্যানিমে পডকাস্ট চ্যানেল আমরা এক আমরা একজনই আছি এক নাম্বার না একজনই আছে মানে তো এক নাম্বার এক আমি 100 জনের মাসখানে আমরা একজন আমি তো একজনই আছি তো এর শোনা পরে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে পরে একটু ডিএম একটু কথাবার্তা হলো আমি খুব এক্সাইটেড সে আসলে নতুন বিজনেস স্টার্ট করার চিন্তা ভাবনা করতেছি ইয়াং মানুষ আমি বললাম যে রকম রকম করা যায় এই

সাইবার ক্যাফের কথা বলতেছো তো সাইবার ক্যাফে সাইবার ক্যাফে ইয়া তো বেসিক্যালি বাংলাদেশে সাইবার ক্যাফে কেমনে চলে আমি তোমারে বলি কনটেক্সট তো আমাদের এলাকার পাশে এলাকায় একটা সাইবার ক্যাফের মতন ছিল বেসিক্যালি চার পাঁচটা কম্পিউটার থাকবে আর এখন তো তারা ফোনও অ্যাড করছে ফ্রি ফায়ার গেমের জন্য তো কত 20 টাকায় হ্যাঁ 20 টাকায় আধা ঘন্টা ফ্রি ফায়ার খেলতে পারে পোলা ফোন দিয়ে আর আগেকার টাইমে 10 টাকায় আধা ঘন্টা খেলতে পারতো জিটিএ

আমাদের এলাকায় যতগুলো ছিল এখন তো উঠে গেছে এর তো তো অনেকগুলোই বসছিল সাইবার ক্যাফে আগেকার টাইমে সাইবার ক্যাফে গুলোতে ওই যে এরকম বেন্ডিং মেশিন টাইপের ছিল যেখানে ওই যে মোস্তফা খেলা যেত কয়েন দিয়া হ্যাঁ হ্যাঁ শুনছিলাম আমরা আরকে আরকে ওটা হ্যাঁ 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 আমার আব্বু আব্বুর আমলের টাইমে যত তো সম্ভব হতো আমি আমি শুধু সাইবার ক্যাফে বা আরকেটে গেম খেলি নাই লং আমি সাইবার ক্যাফে তো যাই নাই কিন্তু আমি আরকেটে গেম খেলি আমার নানাবাড়িতে এখনো আছে ওই ইয়া ওই আমার নানো বাড়িতে একদম গ্রামের এলাকা তো তো ওখানে ইন্টারনেট না অনেকে তো ওই যে মোস্তফা

তো এই টপিকের মেইন ইয়াটা সেটা হচ্ছে আমাদের লাইফে কিছু অকওয়ার্ড স্টোরি বলবো তো কারোর কাছে কোনো অকওয়ার্ড অকওয়ার্ড কোনো স্টোরি আছে অদ্ভুত ভাই একটু 18 প্লাস বাট আছে বলো 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 তোমার কাছে 18 প্লাস তুমি তো তোমার চ্যানেলে বলতে পারো না এখানে বলো তো আমি হচ্ছে গ্রামে গেছি ঘুরতে হ্যাঁ তো গ্রামের টয়লেট তো বুঝোই তাও টয়লেটটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ তো দুইটা দুইটা স্টোরি বলি প্রথম তো এখানে আমার একটা হচ্ছে টয়লেটে গেছিলাম তো বেচারা আমি টয়লেট ফাঁকা জায়গা ভিতরে ঢুকতে যাচ্ছিলাম ও ओके না এইটা আমার সাথে একবার হয়েছিল আমি বলি দেখো গ্রামের গ্রামের টয়লেট ভাই খুবই উইয়ার্ড আমি আসলে তো আমার দাদু বাড়িতে এই মানে আমার দাদু বাড়ি যমুনা নদীর পাশে যমুনা নদী তো ওখানে চর করে যমুনা নদীর ওই জায়গায় তো আমরা কি করি ভাই ভাই বোনের জায়গায় যাই চরের মধ্যে যাই ওখানে খেলা ফুটবল⚽ দল खेली অথবা ব্যাডমিন্টন খেলি বালু থাকে তো অনেক উষা থেকে ঝাপ দেওয়া যায় ব্যথা লাগে না বালু মধ্যে পড়লে সফট জায়গা তো আমরা এমন একটা জায়গা মধ্যে যাইতাম তো আমরা গ্রামের তো বুঝ তো মানুষের বাসা কেমন মানে মানুষের বাসার ভিতরে যাইতে হয় সব জায়গার মধ্যে তো একদম বাসা আছে হ্যাঁ তো অনেক লেওয়ারটা না খুবই আজব মানে মেইন গেট আছে মেইন গেট দিয়ে ঢুইকে মানুষের উঠানে ভিতর ঢুইকে ওই পাশ দিয়ে আবার বাইর হওয়া যায় মানুষের বাসা পিছন দিয়ে ওই যে দুইটা বাসা পাশাপাশি মাঝখানে চিপা একটা জায়গা আছে চিপা দে যায় বাইর হয়ে ওই ডাইরেক্ট চরের মধ্যে তখন আমি তো সচরাচর হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার বলি তো যেহেতু দুইটা বাসা পাশাপাশি তো মাঝখানে একটু জায়গা থাকে তো আমি ওই মাঝখানের জায়গাতে ঢুকে তারপর মনে করেন ইয়া যাইতে হয় চরের তো আমি তো নতুন মানে নতুন না মানে তো সচরাচর না অনেক দিন মানে খালি ঈদের মধ্যে যাওয়া হয় বা শীত বা গ্রীষ্মের ছুটিতে যাওয়া হয় তাছাড়া যাওয়া হয় না তো ভাই মনে মিলে যাইতেছি তো আমি একটু পিসে পড়ে গেছিলাম মানে সবাই আগে আগে চলে গেছে আমি একটু পিছায় পড়ে গেছি তো আমি যাইতেছি হ্যাঁ তো যাওয়ার টাইম আমি দেখতেছি যে দিকে গেলো তো আমিও দেখলাম ওখানে একটা ফাঁকা জায়গা আছে আমি গেছি যাই যাই দেখি যে একটা মহিলা এজ অত বেশি না আন্ডার থার্টি থার্টি বা থেকে থার্টি মধ্যে হবে দুই নাম্বার করতেছি না আমারে আমার দেখে গেছে আমি তাড়াতাড়ি আইসাম আমি যে কি অকর পজিশনে পড়ছি আমি ওদের বসে ভাই চিপা চাপা দেয় আমি জিন্দিগি তো আসতেছিলাম মেন রাস্তাতে যাবো মেন রাস্তাতে আসবো এই মানুষের বাসার ভিতর দিয়ে ঢুকে আমি পারতেছি না একজন আমার দেখছে বলে কোন দিকে ঢুকো আমি আমি তো ভাই কি যে এক অবস্থা আমি সরমে বাঁচি না কিছু বলতেও পারি না দিনের বেলা দিনের বেলা দিনের বেলা বিকাল বেলা তো আবার বিকাল বেলা মাঠে মানে যে চরের মধ্যে খেলতে যাবো ওই সময় টর্চ লাইট দিয়ে যাচ্ছ যেতে যেতে ওইদিকে টর্চ লাইট

যখন ক্লাস করা হতো তখন ক্লাস নাই স্কুলের যখন কোচিং হতো তো কোচিংয়ের টাইমে তোমার আমি অনেক ইয়ে করতাম মানে বান্দর মিটাই করতাম তখন মানে সবচেয়ে বেশি কথা বলতো আমি আর আমার একটা ফ্রেন্ড ওই দুই ওই দুজন মিলে কথা বলতাম যখনই মানে স্যার সবসময় আমাদের দিকে টার্গেট করে রাখত তো ওই স্যারদের সাথে আমরা অনেক মজা করছি ধরো মেয়েদের ওয়াশরুমে যাইতাম মেয়েদের মেয়েদের ওয়াশরুমে যখন ক্লাস ক্লাস চলতেছে ক্যামেরা ট্যামেরা ছিল না তখন ক্লাস ক্লাস চলতেছে বা মাঝে মাঝে ক্লাস টাস চলতো না মাঝে মাঝে একতলা গ্যাপ একতলায় ক্লাস চলতেছে না আরেকতালায় ক্লাস চলতেছে তখন অন্য অন্যতলা মেয়েদের ওয়াশরুমে যে ধরো বিভিন্ন জায়গায় চেক করতাম কোথায় কি আছে কি করে কিছু কিছু তারপরে ছিল কিছু কিছু জিনিস ছিল ভালোই তারপরে বিভিন্ন মনে করো যে অনেক জায়গা থেকে আসতো হেলথ কেয়ার বা এগুলা থেকে আসতো তো ওইখান থেকে বিভিন্ন সাইনবোর্ড বোর্ড বোর্ড এগুলা ছিল অ্যাডাল্ট সাইনবোর্ড তো ওগুলা আবার ক্লাসের মধ্যে টানাই দিয়ে আসতাম আবার সার এসে দেখতো এগুলো কি তারপরে মনে করো মাঝে মাঝে এরকম এরকম মোমেন্টস আছে যেখানে মনে করো ক্লাস ইয়া বাথরুম থেকে বদনা নিয়েছে বদনায় বদনা নিতেছে স্যার ক্লাস করাচ্ছে ক্লাসের পাশে সিঁড়ি ঠিক আছে তো ক্লাসের মধ্যে বদনা ঠিক মেরে সিঁড়িটা দৌড় দিছে স্যার এসে পুরা বারান্দা খুঁজছে আর এমনি তোমার ছোটবেলায় একদম ধরো ক্লাস ফোর ফাইভে যখন পড়ি তখন আমাদের এক ফ্রেন্ড ছিল ঠিক সে ফ্রেন্ডটা অস্থির আর্ট পারে অনেক জোর এখন ওদের মধ্যে একজন বলতে পারে দুদিন সে আর্ট করতো অনেক মিনিট আমার নখ দিতেছে আচ্ছা আচ্ছা আরে আমি বলি দাঁড়াও এই এটা নিয়ে আমার একটা তোমার তোমার বাথরুমের স্টোরি আছে কি অন্য বলবা কিছু বলো বলো না আমার স্ক্রিন বললাম ঠিক হয়ে গেছে পরে দেখলাম না ঠিক হয় নাই আচ্ছা তো এই তোমার এই তোমার টয়লেটের স্টোরির কথা মনে পড়ে আমার একটা কাহিনি মনে পড়লো তো বেশি দিন আগেকার না এক বছর আগে দুই বছর আগে কাহিনি তো আমি আমার ওই যে নানো বাড়িতে আর কি গ্রামের গ্রামের এলাকা তো

তখন আবার ড্রাইগেন বল হইতো অনেক টিভিতে তো তো আমি বলছিলাম যে ড্রাইগেন বলেরই এক্স রেটেড ভার্সন এক্স রেডেড ভার্সন লাইক ব্ল্যাক ভার্সনগুলো মানে যে বড় বড় মরিচ তো ওইরকম ছিল তো তোমার আমার খাতা ছিল কিন্তু খেয়াল ছিল না তো ম্যাডাম ক্লাসে কি জানি করতে দিস স্যার করে দিছি দেওয়ার সময় ম্যাডাম পেয়ে দুলটা দেখে সব গোকু ল্যাংটা গোকু হ্যাঁ ল্যাংটা গোকু তো তখন ম্যাডাম অনেক ম্যাডাম অনেক চেতে গেছে তারপর বলে কে পরে আমার ধরতে গেছে তো যখন আমি বলছি ম্যাডাম ও আঁকছে হ্যান দেন তারপরে আমি অনেক কিছু বুলেট লে মানে অনেক এক্সকিউজ দিয়ে পরে অন্যজনের ভাষায় দিছে পরে আরেকজন আরেকজন ধরছে আর ওর খাতা দেখে ওর খাতাও দেখে উল্টা পাল্টা আঁকা পরে আস্তে অনেকজনের খাতা দেখছে প্রায় সবার খাতে উল্টা পাল্টা আঁকা মানে ম্যাডাম তো আর কি বলবে কিছু বলতে পারতেছে না মানে একদম শখ

তাও ভোরবেলা ভোরবেলা বললেন না আমার তো কালকেই আমার একটা ফ্রেন্ডের बर्थडे আমাদের ডিম ফাটানোর কথা ওহো না মানে সকাল সকাল ক্লাস সকাল সকাল ক্লাস 15 টাকা ভাই 20 নষ্ট ডিম ভাই গন্ধ আমি কি সেন্ট মারতেছি নাকি আমাদের সকাল সকাল ক্লাস সকাল সকালে ডিম মেরে দিয়েছে তো ক্লাসে অনেক গ্যাঞ্জাম টঞ্জাম হয়েছে তো ও রেগে গেছে যে এত সকালে ক্লাস শুরু মাত্র তো স্কুল ড্রেস পড়া সব ওই টাইমে ডিম মেরে দিয়েছে তখন অনেক কাহিনিটাহিনী হচ্ছিলো পরে প্রিন্সিপাল জানতে পারছে আমাকে যে বার্থডে বয় তারে আরেকজন ছিল মা মানে মারামারি লেগে যেত মানে ওরও নিচ্ছে তিনজন তো তিনজনে নিয়ে ফার্স্টে দাঁড় করেছে

সো আমি আমার এক স্কুলের নাম এখানে মেনশন করতেছি না বাট ওইটা হচ্ছে এয়ার ফোর্সের একটা রেপুটেটেড স্কুলের মধ্যে একটা স্কুল রেপুটেটেড স্টুডেন্ট একটা রেপুটেটেড না আর আমিও ভালো একটা স্টুডেন্ট ছিলাম স্কুলের যারা যারা আমার বন্ধু যারা তো জানো যাই হোক তো বেসিকলি আমাদের একটা নতুন স্যার আসছিল ম্যাথ টিচার স্যারের নাম ড্যাশ 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 তো উনি অনেক ফানি উনি অনেক ফানি ছিল তো ভালো কথা তো একটা টাইমে আমার আমার বড় ভাইয়ের সাথে কাহিনী এটা মানে কলেজ স্কুলের একটা বড় ভাই আর আমি হচ্ছে যে তার সামনের ভিউয়ার বাট আমি আমি অকওয়ার্ড হয়ে গেছি ওটা দেখে তো আমার বড় ভাই দৌড়াদৌড়ি করতেছে লবির মধ্যে একটা আরেকটা ওর বন্ধুরে মারার জন্য তো বন্ধুরে ঘুষ হচ্ছে তার মানে দৌড়চ্ছে আর জাস্ট এরকমভাবে ফাঁকা এয়ারে ফাঁকা হাওয়ায় ঘুষি মারতেছে তার মানে লেগে গেলে সেই আকারে লাগবে তো ওই স্যার বেসিক্যালি মাঝখানে পড়ছে ঠেকাতে গেছে আর ওই বন্ধু ঘুষি মারছে স্যারের একদম মেন পয়েন্টে একদম একদম মেন পয়েন্টে একদম মেন পয়েন্টে ভাই ও স্যার আর কি লাইক স্যার লাইক স্যার মুখ পুরো সাদা মুখ ছিল পুরো লাল হয়ে গেছে নাক ধরে আপ ডাউন করতেছে করার পরে বলতে যে তুই আমারে মারিসিস মারিসিস বাপ তুই ও মারলে তো মরেছে তো হ্যাঁ সে বেসিকলি কিছুক্ষণ ধরে জায়গাটা ধরে বসেছিল তো ওইটা দেখে আমার খুব অকওয়ার্ড লাগতেছিল যে সারের সারের বল সারের বল সে পেইন উঠে গেছে আল্লাহ আমার যে সারের বল সে পেইন উঠে গেছে আমার যে কি একটা পিটিএসডি কথা মনে পড়লো আমি তুমি রেপুটেড কলেজে কথা স্কুলের কথা বলতেছো না আমি যখন ক্লাস সিক্সে পড়ি হ্যাঁ আমি স্কুলের স্কুলের নাম বলবো যাই আসে না বলে দিই জিন্দিকে তো আমি খুঁজে পাইতো না শহীদ ক্যারেট একটা স্কুল আছে বুঝছেন তো ক্যারেটের কোচিং করায় প্লাস ওখানে স্কুল হয় মানে নয়টার থেকে বারোটা পর্যন্ত স্কুল পরে বারোটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লোক ক্যারেটের জন্য কোচিং তো এত উইয়ার্ড মানে পুরো বাংলাদেশের মানুষ আসতো এই জায়গার মধ্যে তো সবাই এত উইয়ার্ড উইয়ার্ড মানুষের জায়গার মধ্যে আসতো মানে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীরা আসতো তারপর অনেক উইয়ার্ড উইয়ার্ড মানুষ আসতো মানে কি বলবো তো ক্লাস 6 এ মানে আমাদের আমরা হলাম প্রথম মানে একদম শুরু স্টেজ পিউবারটির তো বুঝতে পারতেছেন কিরকম বিচ্ছু বুলা বানরা থাকে তো ক্লাসের মধ্যে র্যান্ডম লেখা কিছুরে ওই যে এম মানে মেইন পয়েন্ট এর টাটাানি করতে এরকম গুতা মারতো গুষি মারতো এরকম আমার ক্লাস 4 এจน থাকি হ্যাঁ আমি 6 আমি আসলে আমি মালয়েশিয়া থেকে গেছিলাম তো মালিশনের নাম বলা যায় এই স্কুলে যায় করে কিছু সমস্যা হবে না আমি মালিশন থেকে গেছি আর আমি এপ্রিল মাসের দিকে আসছিলাম এই শহীদ মধ্যে তো আমি আসলে ফেলে নতুন আর আমি শুরুর দিকে এসে খুবই ইন্টোভার্টেড থাকি কারণ অনেক নার্ভাস ফিল করি নতুন 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 চেহারা তো আমি যে হাই হাই কি এসব কি খাই চলতেছে এ তো গে সারা বছর বয়স স্কুলে পড়ছি এখন যে পোলার এমন ব্যবহার করতেছে এখন তো আমার নিজেরই ডর করে আমি করতাম আমি ক্রিকেট আমি প্রচুর ক্রিকেট খেলি

ওই একই বিল্ডিং এ স্কুল একই বিল্ডিং এ হোস্টেল মানে বলতে গেলে মানে ফ্ল্যাট বাসার মধ্যেই ক্লাস করায় আমাদের ক্লাসের পাশেই একটা রুম ছিল রুমে হইলো হোস্টেল রুম ওখানে অনেক অনেকজন থাকতো তো আমাদের ব্রেক ব্রেক টাইম ব্রেক টাইম ছিল দুইটা পিরিয়ড পর পর ব্রেক থাকতো তো ওই ব্রেকের মধ্যে কি করছে এই হোস্টেলের পোলা পান্ডা আমাদের যে দারোয়ান আছে না দারোয়ানের একটা একটা ছেলে ছিল এই কত ক্লাস ওয়ান বা টুতে পরে হোস্টেলে একটা পোলা কি করছে হল্ডিক্সের যে 5 টাকার প্যাডগুলো আছে না ওই লাগিছে ওগুলা কিনে নিজের পিপিতে তে মেইন পয়েন্টের মধ্যে ঢালছে ঢাল রে ধরে দেখা হয়েছিল এই দারওয়ানের ছেলে রে দিও ইভেন্ট ডায়মন্ডের মধ্যে সবার মাছ খায় আমি বলি তো ভিড় ঠির কি হইতেছে ঢুঁকে দেখি এই কাহিনী ভাই আমি বলি যে কি হইতsem কোন কলেজে কোন স্কুলে পড়ি অবস্থা একদম টাইটা কে এটা ব্লগ মাস ভিডিও ভিডিও ব্লগ তার মধ্যে প্রোফাইল তার মধ্যে পুরা ক্লাসরুমের সামনে মানে এক বাজে অবস্থায় কি একটা স্কুলের মধ্যে পড়ছি আমি এখানে আবার আরেকটা ছেলে এসেছিল জানেন পুরা ও আমাকে বলে যে তোর আশেপাশে খোলা ড্রেন আছে মানে খোলা ড্রেন দিয়ে করবে কি ওইবার ওইলো চাকমা ছিল বুঝছেন চাকমা ছিল চট্টগ্রাম থেকে এই জায়গা আসে পড়াশোনা করার জন্য পড়ছিল থাকতো

কোন কলে কোন স্কুলে পড়ছি আমি স্কুল কিন্তু স্কুলটা যে এই ক্লাস 6 এর আমার ইয়ারটা আমার স্কুল লাইফের সবচেয়ে বেশি ভালো ইয়ার গেছে তো তো বেসিক্যালি আমার ও আমার একটা কোচিং এর কাহিনী মন পড়ছে তো আমি লিটারলি আমি জাস্ট লাইফে 5 হচ্ছে ক্লাস 5 এ কোচিং করছি আর এই এসএসসি টাইমে এসে আমি কোচিং করতেছি এবারে আমি কোন টাইমে কোচিং টাচিং করি নাই কোচিং ব্যাচ টাচ আমি বাসার টিচার রেખી পড়ছি তো আমার এখনো মনে আছে আমি সম্ভবত ফাইভে কি সিক্স এ পড়ি আমার একটা ফ্রেন্ড আছে নাম বলবো না ও আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড আমার চারজন সার্কেলে ও একজন ও আমার আহ্বান জানায় যে অর্ণব আমি একটা কোচিং এ পড়ি তুমি এখানে আসো এসে আমার সাথে ক্লাস করে দেখো কেমন লাগে তো ওই কোচিংটা ছিল বেসিকলি আমাদের এখানে একটা স্কুল আছে ওটা গার্লস স্কুল আলো না যাই হোক সরকারি না আদা সরকারি তো ওই স্কুলের পাশে কোচিংটা সো আমি গিয়েছি আমার আব্বু আমায় নামায়ে দিয়ে আসছে আমি দেখি আমার বন্ধু একা একমাত্র ছেলে পনেরো বিশ জনের মতন মাইয়া ওই টাইমে সো সো এটা একটা আমি আমার বন্ধুর পিছনে বসছি আমার পিছনে মেয়ে আমার সামনে মেয়ে আমার এই সাইডে ওমে আমার ওই সাইডে ও তারপরে কাহিনী কি আমি ওইটুকু মেনে নিছি ফার্স্টে সার্ভ করা হচ্ছে ইংলিশ স্যার সার্ট সার্টটা পোলা ছিলো পরে টিচারও মেয়ে আরেকটা টিচার বাংলা করে ওকে ওকে এটাও ভালো কথা আমি এটাও মেনে নিলাম যে হ্যাঁ থাকতে পারে

তখন ম্যাম বল ম্যাম সুন্দর ম্যাম ছিল একটা অনেক সুন্দর তো ম্যাম বলতো যে তোমরা যারা ভালো করে পড়ে আসবা বা ভালো করে এটা করতে পারবা তাদের আমি একটা করে কিস্তি দিব এই আমার কই আসে এই না না ঠিক আছে ক্লাস ও ক্লাস ক্রেজি আছে আমাদের সার্ভারে অসাধ আমি প্রথমবার ক্লাস সিক্সে একসাথে পড়ছি তারপরে জীবনে কিন্তু একসাথে স্কুল কলেজে পড়ি নেই সবসময় আলাদাই আছিলাম তো ও কিন্তু ছিল আমার সাথে তো ও ও প্রবলি পডকাস্টটা দেখে বলতে পারবে ভেরিফাই করতে তো আমাদের ওই জায়গার মধ্যে একটা স্যার ছিল এই ক্যারেডের এক্সামের জন্য ইয়ার লাগে ওই যে জেনারেল নলেজ আছে না সাধারণ জ্ঞান আমাদের সাধারণ জ্ঞান টিচার ছিল একটা ওই স্যার এত বেশি করা ছিল মানে আমরা সবাই ভয় পাইতাম ওই স্যারকে দেখে মানে প্রচুর মারতো আর শহীদ ক্যারেটে মারার ইয়া ছিল নিয়ম ছিল আমার মনে হয় সত্যে মাইর খাওয়ার পরে আমার শরীর থেকে মানে মাইর খাওয়ার ভয় চেয়ে লাগে ভয় লাগে না এত মায়ের ঠার খাইতাম আমার সমস্যা আসছিল হ্যাঁ প্রবাবলি এখন এখন যদি ওই সারটার এই কেস যদি কেউ নিয়ে আসে সামনের মধ্যে আমি জানি না সারে চাকরি আছে নাকি অবভিয়াসলি নাম বলবো না বাট ওই সারটা কি করতো মনে করেন আমি পড়া পারিনি পড়া না পারলে আমাদেরকে মাইর দিত এই ঘরের মধ্যে এমনি করে থাপর মারতো অথবা হাতের মধ্যে স্কেল দিয়ে মারতো মারার পরে বলে যে আশো সেটা আদর করে আদর পেটে চুমু দিয়ে চলে যেত আমি ওই আমি ওইটার ভয়ে আমি ওইটার ভয়ে পারশন হয়ে যেতাম মাইর খাওয়ার ভয় ছিল না আমার না বুঝছ থাক না মতো লম্বা ছিল আর অনেক মোটাও তুই এরকম বিশাল মানুষের সামনে নো থ্যাঙ্কস থাক

তারপরে চট্টগ্রামে পড়ছি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে ওখানে দুই বছর করছি ঢাকায় এসে প্রথমে ভর্তি ছিল অক্সফোর্ডে অক্সফোর্ডে চান্স পাইছিলাম অক্সফোর্ডে অক্সফোর্ডের কাহিনী কি জানেন অক্সফোর্ডে কেজি আছে না কেজি কেজিতে আমি একলাই ছিলাম আর কেউ ছিল না আমি একলাই স্টুডেন্ট আমি একলাই আর কেউ চান্স পায় না কেউ ভর্তি হয় না তো আমি একলাই আসছিলাম তারপর আগা খান আগা খান একটা স্কুল আছে ওই ইংলিশ আমি ওই জায়গার মধ্যে চান্স পাইছিলাম আর আগা খানে পোলা পান নাই খুবই বেয়াদ টিচারদেরকে নাকি তুই তুকারি বলে রাখে এর জন্য নামও দেয় নাই পরে স্কলার মধ্যে চান্স পাইছিলাম বা স্কলার মধ্যে অনেক খরচ এই ইংলিশ মিডিয়াম তো এমনিতেই খরচ তার মধ্যে স্কলার স্ট্রিকের মধ্যে আরও বেশি খরচ তো ওখানেও হয় নাই যাই নাই ওগুলো আমি কাউন্ট করি নাই তারপরে ভর্তি হয়েছিল ডন বোস্কো আর একটা কোর মেমোরি আমি মাইলস্টোন ক্লাস টুতে ওয়ানে থাকতে ভর্তি হয়েছিলাম আমি জানি না ওই মিসের চাকরি কেমনে হয়েছে আমার এখনো মনে আছে আমার মনে প্রথম অ্যাওয়েকেনিং হ্যাঁ প্রথম যে আমি যে পুরুষ আমার যে ছোট রাফি যে বড় হইতে পারে এটা প্রথম প্রমাণ মানে আমি ক্লাস ওয়ান নাকি টু তে পাইছিলাম তো আমি আর তো আমি বলি আমাদের এই মালিস্টনে ক্লাস টু বা ওয়ানের মধ্যে জুনিয়র মানে প্রাইমারি যে স্কুল আছে না প্রাইমারি মানে ওয়ান টু থাকতে

মনে হয় না ব্লাউজের নিচে কিছু পড়তো আমার এখন আমার স্পষ্ট এখনো মনে আছে আমার সঠিক মনে নাই কোন ক্লাসে ওয়ান বা টু তে থাকতে আমার মানে একটা টিচার ছিল আমাদের যখন খাতা চেক করতে আসতো না তো আমরা তো এমনি ছোট ছোট ছিলাম তো খাতা গুলো একদম বেঞ্চ থাকতো একদম নিচা নিচা বেঞ্চ থাকতো তো মিস হাইলে গিয়া চেক করতো না আমার মনে হয় মিস অন্যায় পড়ে যেত হ্যাঁ তো ওখানে প্রথম মিসের আবার এই যে নাবির বালাজির কাহিনী শুনতেছি আমি ও মনে আছে মিসে কোমরের পাশে ট্যাটু ট্যাটু করা ছিল একটা আমার এখনো মনে আছে ওখান থেকে আমার ফার্স্ট কিনিং আমি বলি যে এটা কি হচ্ছে আমার প্যান্ট টাইট কেন হয়ে গেল এটা ভাই শিশির লুকায় শিশির পড়ছে বড়া আচ্ছা আমি একটা টপিক তুলি এমনিতে এমনেতে আমি এমনেতে মনে হয় পাঁচবার স্কুল চেঞ্জ করছে বাট আহ মাদ্রাসায় পড়ছে তো না না মাদ্রাসাতে অনেক খেলছি দেখছি কিন্তু পড়িনি আমি মাদ্রাসাতেও পড়ছি তাও দুইবার দুইবার চেঞ্জ করছে মাদ্রাসা তার মধ্যে মাদ্রাসার এমনে পড়াশোনা অনেক স্ট্রিক্ট এখন অভিয়াসলি মায়েরটায় তো আছেই ঝুলে ঝুলে আমরা পড়ো তো হ্যাঁ বাট মাদ্রাসা ছাড়ার পিছে আমার মানে সবথেকে ওয়েট জিনিস যেটা ছিল যেটা আমি যেটার কারণে আমি মাদ্রাসা মানে মাদ্রাসায় পড়ছি আমি একদম ফার্স্ট টাইম ফার্স্টটা মাদ্রাসায় ভর্তি ছিলাম প্লে নার্সারি কেজি ঠিক আছে আমি যখন নার্সারিতে পড়ি নার্সারি না কেজি খেয়াল নাই তখন মানে ফার্স্টে ভাবছিলো মানে ফার্স্টে আব্বা মারা ভাবছিল যে আমাকে মাদ্রাসালায় নিয়ে পড়াবে হানতেন তখন তোমার আমাদের ক্লাসের মধ্যে ক্লাস হচ্ছে দেন ক্লাসে কয়েকটা তখন মাদ্রাসার মধ্যে সব ছেলে ঠিক আছে বাচ্চারা সব ছেলে এখন টিচাররা চলে যায় চলে যাওয়ার পর কিছুক্ষণ টাইম আস টাইম থাকে তারপর টিচাররা আবার আসে বা মাঝে মাঝে একটু গ্যাপ থাকে গ্যাপ পিরিয়ড থাকে তাই মাদ্রাসা যেই ক্লাস যেই ক্লাসরুমে আমাদের ক্লাস হতো ওই ক্লাসের সাথে আবার একটা বারান্দা টাইপের ছিল বারান্দা টাইপের বাসা বাড়ির যেরকম বারান্দা না ওই রকম বারান্দা তো যখনই ক্লাস টিচাররা চলে যেত তখন একে একে তিন চারজন স্টুডেন্ট তখন কম ছিল তিন চারজন বারান্দা ঢুকে যেত ঠিক আছে তাই এখন আমি বুঝতাম না বারান্দা এখানে ঢুকতেছে জানলা দিয়ে দেখি সবগুলো একটা 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 পাইন খুলছে আই হাই নার্সারি গিয়ে টাইমে সবগুলো একটা একটা প্ল্যান খুলছে আর প্রত্যেকটা একজন আরেকজনের পিছে ঢুকাইছে আমি তো বুঝতেছিনা কি হচ্ছে ঠিক আছে কি যা প্রত্যেকটা একজন আরেকজনের পিছে ঢুকাইছে তখন তারপর থেকে যে আরে কেমন একটা ওয়েট ফিলিং আসলো তারপর থেকে আমি বলতে যে আমি মাদ্রাসার করবো না আমি এটা দেখছি আমার লাইফে যে কয়টা আমার ফ্রেন্ডস আছে যারা যারা মাদ্রাসা থেকে পড়ছে তাদের সব সবারই রেপুটেশন তা মানে মাদ্রাসা মাদ্রাসায় কেন জানি মাদ্রাসার স্টুডেন্টরা বা আমি খারাপ করে বলতেছি না ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার দেখি যে কিছু না কিছু উল্টাপাল্টা কিছু থাকে হ্যাঁ সব সবাই সেম না বাট বাট আমার আমার সার্কেলের ম্যাক্সিমাম যারা আছে তাদের সবারই আমি একটু পারভার্টনেস বেশি দেখছি সব বন্ধুদেরই কইছি তো যদি তোরা দেখিস তাহলে কি নেবার মাইন্ড শেষে বল বলো কি বলেছিলাম মাদ্রাসার ছেলে পেলে আমার মনে হয় ভেতরে কোনো ঝামেলা আছে মানে ওদের কি মানে ঠিক মতো বোঝায় না না কি করে আমি বলি এরা সমস্যা কি এরা আসলে শুধু মাদ্রাসা না এরা আমি যদি অ্যানিমের দিকে আনি একটু

খুবই ধার্মিক একটা ফ্যামিলি ছিল আর ফ্যামিলির মধ্যে এই নিয়ে কথাবার্তা বলাতে একদম স্ট্রিক্ট ব্যারিয়ার ছিল যে এই নিয়ে কথাবার্তা বলার জন্য অপবিত্র জিনিসপত্র তো এই স্ট্রিক্টনেসের এর কারণে মানুষের ভিতরে একটা কাজ করে যে কি হয় হ্যাঁ মানুষ মানুষ তো কিউরিয়াস এটাই মানুষের প্রধান কি বলে বৈশিষ্ট্য নেচার ক্যারেক্টারিস্টিক কিউরিয়াস যে কি হয় তো ওইটা করতে চাই যখন বেশি স্ট্রিক্টের মধ্যে থাকে না তখন এই যে ঝামেলা পামেলা হয় একটা জিনিস কলকার যেসব বাচ্চাদের প্যারেন্টস অনেক বেশি স্ট্রিক্ট হয় ওরা দেখবে যে লুকায় লুকায় অনেক কিছু করে ফুকাম করে ফেলে এই পরে ধরো হয় বা জীবনে ধরাও খায় না যাদের প্যারেন্টস একটু একটু থাকে ফ্রি দেখবে যে ওদের বেশি কোনো আকাম ফুকাম হয় না বা করলেও ওরা মানে একটা বুঝে যে এরা আসলে ভুল করছি পরে পরবর্তী যে ভুলটা আর করে না এটা আমি নিজে দেখতাম অনেক অনেক জায়গায় দেখছি এটা আমি এরা তো আমার যেটা মনে হয় মাদ্রাসা যে লাইনে যেটা এত বেশি স্ট্রিক্ট থাকে

আমি আমি অ্যাকচুয়ালি এরকম হইতেছে কেন আমি কয়েকদিন আগে মুসলমানি করছি আবার বড় হলে কি আবার কাইটা দিবে আমি এই ভয়ে আরো ভয়ে আছিলাম তো আমি তো জানতাম না যে এসব কি জিনিস পরে তো মনে করেন সব জানছি তো ভুলভাল পদ্ধতিতে জানছি পড়ন দিয়ে শিখছে এই সব জিনিসপত্র তো আমার মতে সেক্স এডুকেশন একটু নর্মালাইজ করা উচিত আর না এটা ভাই বলো না দেখছো তোমার তোমার কিন্তু ভিউ অলরেডি নষ্ট হয়ে গেছে বিদেশের মধ্যে এ প্লে নার্সারি থেকে শুরু করে দেয় সব শিখানো যে বাচ্চারা কিভাবে করে আসে এই ওয়ার্ল্ড এর মধ্যে সব দেখায় এডুকেশনাল ভিডিও এমন করে দেখায় তুমি দেখো ইয়া পাবা অনেক ইনস্টিটিউশন সব দেখায় তো এ দরকারি জিনিস এগুলা এগুলা শেখা উচিত তো আমাদের স্কুলের মধ্যে যে মেয়েদের যে পিরিয়ডস আমি কিন্তু এটা জানতাম না জানো মেয়েদের মেয়েরা কিন্তু অনেক বেশি শরম পায় এই জিনিসটা কথা বলতে মেয়েদের যে পিরিয়ডস যে বিষয়টা এখন আমি কিন্তু জানতাম না যে পিরিয়ডস আমি ক্লাস নাইনে এসে জানছি যে মেয়েদের এরকম ফিজিওলজিক্যাল ইস্যু আছে টিভির মধ্যে ওই ওদের প্যাডের অ্যাডগুলো দিত না আমি আমি কিন্তু ইয়া শিশু তো জানোই আমি খোলা মনের মানুষ পুরো অনেস্ট যা যা মনে আসেন তাই বলি আমি একবার আর ইয়ারে জিজ্ঞেস করছিলাম যা আমু ওরা এই কি পরে

যে মেয়েদের পিরিয়ড সিরিয়াস আছে কিন্তু নাই নাইনের বইতে নাই কলেজের বইতে আছে না কেন জানি না কলেজে তো আমি বায়োলজি নিয়ে নেই বা নাইনের বইতে দুই সালের বই পর্যন্ত ছিল না তো আমি তো এইসব জানতাম না পরে আমাদের বায়োলজি মিস কোচিং এর বায়োলজি মিস এই মিসের সাথে ইন্টারেস্টিং কাহিনী আছে আমি পরে বলব নি ওইসবের কাহিনী না ওইসবের কাহিনী না আর আরেক কাহিনী তো ওই মিস আমাদেরকে বলে যে মাঝে মাঝে দেখবা যে মেয়েরা অনেক হাইপার হয়ে যায় অনেক ইয়াতে থাকে হ্যাঁ চেটে চেটে থাকে mood সুইং করে অনেক আমাকে আমি আমাকে আমি তো ভাবতাম যে যে woman হে woman হে হে এরকম কথা না এই মিম আমি রিজন জানলাম যে আসলে তাদের একটা ন্যাচারাল ফেনোমেনা এটা তারা না চাই এটা হয় এটা হবেই এখন তাদেরও হাত নাই তারাও বুঝে না যে এই ফেনোমেনা ওদের মধ্যে হয় ওরা হাইপার হয়ে যায় এটা বুঝার পরে আমি হ্যাঁ আবার অনেক ব্যথার মধ্যে তো আমি আসলে এটা জানবো অনেক খারাপ লাগছিল যে এরকম হয় তারপরে আমি যে আম্মু মাঝে মাঝে কেন হাইপার সব সময় তারপর অনেক এই কাজিন আছে মাঝে মাঝে দেখি যে একটু বললেই দেখি যে মন খারাপ করে বসে আছে ডিপ্রেশনে থাকে এখন আমি বুঝি যে কেন এইসব হয় তো আমার মতে এই যে এইসব জিনিসের যে এডুকেশন যেটা আছে এটা বেশি ফ্রি করা উচিত আর এর জন্য তো আমাদের বাংলাদেশে এত বেশি পাকনা পায় না জনসংখ্যা কন্ট্রোল হয় না কন্ট্রোল হবো কেমনা করে এসব তো ছোটবেলা থেকে শিখায় না যার যে মনে আসে যা যে আসে কইরা ফেলায় পরে যায় যে পপুলেশন সমস্যা তারপরে এসটিডি ছড়ায় তারপর ঠিক মতো জানে না এই মেয়েদেরকেও টর্চার করা হয় তোমার হবার হাইপার হয়ে গেছে কারণ অনেকে বুঝেই না যে সমস্যা হয় তখন আমাদের নর্মালাইজ করা উচিত এখন আমি অনেক পরে এইসব জিনিস শিখছি থ্যাংক ইউ শিখছিলাম নাহলে তো এখনও বুঝতাম না যে কী কী হয়েছে আচ্ছা তো ওই যে বায়োলজি যে কাহিনিটা

এসব আছে আমি দেখছি বই ঠাই চেক করছি তো আচ্ছা এসএসসি নাইনে পড়ি তখন তখন এই আমি যে কোচিং পড়তাম বিকালে কোচিং হয়তো আর রোজার মাসে তো নামাজের জন্য বিরতি দিত আসরের নামাজের বিরতি দিত তো এখন আসর আমাদের হলে রকম দুইটা করে পিরিয়ড হয় দুই পিরিয়ড বল দুইটা করে সাবজেক্ট করে প্রতিদিন তোমার পিরিয়ড হয় দুইটা কোচিং এর পিরিয়ড আরে না এটা ওইটা না আমি ক্লাস বুঝাইছি তো এই প্রথম প্রথম একটা ক্লাস হতো তারপর নামাজের ব্রেক তারপর হলো আবার একটা পিরিয়ড হইতো আরেকটা ক্লাস একটা সাবজেক্ট হইতো ও এখন পিরিয়ড বলতে ভয় পাচ্ছে এখন ভাই আন সানে তো প্রথমটা গেছে এখন আমরা জানি যে বিরতির মানে ব্রেকের পর আমাদের বায়োলজি এখন আমরা কেউ ঠিক মতো করে পড়ে আসিনি কি করব তো আমাদের আমাদের যে নামাজ পড়তাম না আমরা সবাই জামাতে নামাজ পড়তাম তো আমাদের যে ইমাম ছিল ইমাম আমাদের স্টুডেন্টের মাঝখানে একজন ছিল ওই কি করছে ওই যায় মেট করে নিওত প্রথম রাকাতেই না না ঠিকমতো পুরো ভাকারা শুরু করছে সেই অনেক 10 15 মিনিট একটা সিন দৌড় দেই পরে সিজন আবার শেষ পরে আমার তো মনটা ধরছ ভাই পরে মনটা ধরায়িসে বড় ধরায় পরে পরে লাশের দিকে যে শুরু করছে যা আল্লাহ আল্লাহ

ওকে হ্যাঁ তো ওই সময় আবার একটা খবর ছড়াইছিল তোমাদের মনে আছে যে উপজাতি কোন ফ্রেন্ডকে ধরে নিয়ে যায় খেয়ে আমি আমি জাস্ট যাওয়ার পরে প্রথম দিন ওরিয়েন্টেশন বুঝি নাই তেমন একটা যে কেমন মানুষ আছে ক্লাসে যেদিন গেছি পরের দিন মনে করে একটা প্রমার ভিতরে চলে গেছি আই হাই কি হবে সবাই তো উপজাতি চার সাথে কথা বলবো হয় না এমন না যে আমি ওদের নিচু করে দেখতেছি এমন না একদমই না ও ওই সময় আবার ওই খবরটা ছড়াইছিল যে এভাবে ধইরা নিয়ে যায় খায় ফেলছে তো আমি একটু ভয় ভয়ে ছিলাম যে আর আমরা জানি শিশির কতটা ওভার থিংকার আমি আবার ইন্ট্রোভার্ট ও হ্যাঁ হ্যাঁ তুমি ইন্ট্রোভার্ট ঠিক আছে আবার আমাদের ক্লাসরুমটা ছিল একদম ডার্ক টেরিটরির মতো ফার্স্ট ইয়ারের ক্লাসটা মানে অন্ধকার পেছনে একটা ই আছে শাটার আছে পুরো মানে যে হল রুম আছে ওই হল রুমে শাটার লাগায় আমাদের একটা ক্লাস তিনটা ক্লাসে ভাগ করছে শাটার লাগায় তো শাটার ছিল তো মনে করো একদম পুরো একটা ডার্ক টেরিটরি লাগে তো এই একটা ট্রমার ভিতরে ছিলাম প্রথমে তো এ আমার আবার একটা ফ্রেন্ড হয়েছিল প্রথম দিনই ও আবার খুব ভালো তো আবার বুঝা যে কে কি ভাবতেছে মানে ওই যে মাইন্ড রিড করে এমন একটা ফ্রেন্ড তো ও আমাকে সান্ত্বনা টান্তনা দিল পরে এভাবে কয়েকদিন ক্লাসে গেলাম যাওয়ার আস্তে আস্তে বুঝলাম যে না ভাই এখন মানুষ ওদের নিয়ে যা ভাবে ওরা ঠিক সেই রকম না

ঠিকই গেছে স্ট্রাগলিং দিছে বনলম বুঝতে পারছিলাম আকাম করব ঠিক আছে আকাম করব আমরা বুঝতেছিলাম ওই কি করছে অনেকদিন পর দুই তিন মাস পর ওদের চলতেছে কেমিস্ট্রি ওদের চলে তারপরে আমাদের নামাজের রুম আছে একদম উপরে ওপর তলায় ছাদে যাওয়া যায় না ছাদে কিছু এর লাগানো তার পাশে একটা রুম আছে ছোট মতো তো ওখানে সবাই নামাজ পড়ে ওই কি করছে সুযোগ বুঝা ওই মেটারে ওইখানে নিয়ে গেছে মেটারে

তো এই হচ্ছে কাহিনী এখন যদি আমার কথা হচ্ছে বেশি দূর যদি যাইতো কি কি হইতে পারতো তো ভাই কমন সেন্স তো আছে নামাজের রুমে যে প্রেমের আলাপ করে বুঝছো জায়গা পায় না রঞ্জিত মল্লিকের রঞ্জিত মল্লিকের একটা মুভি তো বলছিল না আদেশ কালাম তো আছে নাকি এই রঞ্জিত মোদেবের একটা মুভির মধ্যে রঞ্জিত মল্লিক বলছিল দেবকে যে তোমার আন্টিকে আমি শশানে যে প্রেম করতাম কিছুটা কিছুটা ওইটার সাথে একটু রিলেটেবল লাগতেছ আচ্ছা শশানে মনে বল লোক তারপর ওরে এখনো প্রেম করে জানো ও এখন ওই তো এই তো এখন ওর মা-বাবাও জেনে যাবে যদি ভিডিওটা ভাইরাল হয় না জানে ওদের তো ফ্যামিলি ডাগছিল তো

লাস্ট আমি হচ্ছে যে গড়িয়া গড়িয়া নাম তোমরা অনেকে শুনছো তো হ্যাঁ গড়িয়ার ওই পাশে একটা প্লেস আছে জায়গার নাম হচ্ছে সোনারপুর তো ওইখানে মেইন আমার দিদাদের বাসা তার মানে আম্মুর আম্মুর বোনের বাসা তো বাসাটা একটু দুই তালা দুই তালা না সরি তিন তালা ছাদ আর দুই তালা আর অনেক বড় স্পেস আর বাইরে থেকে বাউন্ড্রি ঘেরা তার মানে অনেক পুরোনো আমলের বাসা তো বাট সুন্দর প্রচুর সুন্দর জায়গাটা এরিয়াটা অনেক জোস আর যেহেতু ইন্ডিয়া আরো জোস তো পুরোনো আমলের বাসা তো মেঝে করা টাইলস টাইলস দেওয়া না হ্যাঁ রাত্রেবেলা ওইখানে একটা লোক মারা গেছিল দুইটা লোক মারা গেছিল বার্ধক্যজনিত রোগে হ্যাঁ বার্তা মানে এই হ্যাঁ এই মারা গেছিল কবে বয়সে বয়সের কারণে হ্যাঁ বয়সে এজ এর জন্য মারা গেছে সো লিটারলি একজন হচ্ছে যে আমাদের যখন না তার আগে তার আগে তো আমরা যখন গিসি তার অনেক আগে তার মানে এক কোঠে আমার যে দিদা মানে আম্মু আম্মু তার আম্মু লিটারলি সে মারা গেছে তার মানে ঠাকুরমা আব্বুর সাইডার সরি আব্বু সাইডারের মারা গেছে আচ্ছা হ্যাঁ সো তার এজ তো 100 প্লাস ছিল সম্ভবত তো আমার যে আম্মুর বোন তো সে তাকে মাঝে মধ্যেই দেখতো যে চেয়ারের উপরে বসে রয়েছে একটা সাদা এরকম শাড়ি পরার মতন ঠিক আছে তো সো সো লিটারেলি আমি বিশ্বাস করি নাই আমার যখন রাত্রেবেলা ভূতের কাহিনী সবাই বসে শুনতাম আমি বিশ্বাস করি নাই তো আমি আমি যখন গেছি তার কয়েক মাস আগে পাশের পাশে আরো একজন মারা গেছে তো এইটা আমি জানতাম জানার পরে আমি রাত্রেবেলা দুইটা বাজে দুইটার দিকে আমি ওয়াশরুমে যাই তো ওয়াশরুমের পাশ থেকেই দুইতলায় যাওয়ার সিঁড়ি আর দুই তালাটা একটু হন্টেড টাইপের ওইটা অন্ধকার থাকে মানুষজন ঘুমায় তাড়াতাড়ি ঘুমাই পড়ে আর ওই দুই তালাতেও একজন একশো নাইনটি একটা বুড়ি মহিলা আছে তো যাই হোক তো আমি রাত্রেবেলা সিঁড়িতে উঠি নাই আমি সিঁড়ির নিচে দাঁড়া এরকম স্ক্রোল করতেছি ফোন আর আমার পাশ দিয়ে হেঁটে কে যেন চলে গেছে ওই বুড়ি মহিলাটা নাকি এখন বুড়ি কিনা আমি জানি না লিটারেলি আমার পাশ দিয়ে আমি আমি একদম ফিল করিছি যে ফোন চালালে একটা সাইডে একটা ইফেক্ট থাকে না এটা আলো তো বের হয় হ্যাঁ হ্যাঁ অন্ধকার রুম অন্ধকার এমনি রোডের রোড লাইটটা জ্বলতেছে সেটা আমি আমার মানে বারান্দা আবার সামনে সামনে দিয়ে বারান্দা দেখা যাচ্ছে বাথরুমের পাশ দিয়ে আবার সিঁড়ি যাচ্ছে ভিতরে সবকিছু তো আমি আমার ফোনের লাইট থেকে যত দূর যাচ্ছে আমি দেখতেছি একটা সিঁড়ি দেখিয়ে যেন এরকম ভাবে হেঁটে চলে গেছে আমি পার ফুট স্টেপটা মানে ওই যে একটা বুম বুম একটা হালকা হালকা একটা স্টেপ সাউন্ড আছে না ছিল না 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 এ কি মঞ্জুলি নাকি কি চলে আসে সো লিটারলি পাশ দিয়ে একদম গেছে আর তখনই আমি আমার ফ্রেন্ডের মেসেজ দিয়ে বলতেছি ভাই আমার পাশতে এরকম একজন গেছে আমি করব আচ্ছা বাই দ্য ওয়ে তোরা পডকাস্ট দেখতেছ এখন রাত্রি বাজে হলো আড়াইটা

লিটারেলি তো ওটা দুই হ্যাঁ আশেপাশে না ওই বিল্ডিং এর লোকের সাথেই ছিল দুইতলা বিল্ডিং ছিল একটা ফ্যামিলি ছিল উপরে আমাদের পাশাপাশি আর জায়গাটা অনেক বড় ছিল আর পিছনে একটা খোলা মাঠ ছিল যেটা প্রচুর হন্টেড মানুষ অনেক মানুষের সাথে কাহিনী ঘটছে আর যে বাসাটা ওইটা উনিশশো একাত্তর আমলের বাসা ওইখানেও মানুষজন অনেক নির্যাতন টির্যাতন করা হয়েছে বাসাটাও জঘন্য একটা বাসার মধ্যে বলা যায় তার মানে এর দিক দিয়ে তার মানে বাসাটা ভালো না আমাদের সাথে তেমন কিছুই হয় নাই তার মানে ছাদে কাহিনী হতো ছাদে শব্দ হইতো আমাদের একটা কোনার রুম ছিল ওই কোনার রুমে লিটারলি আমার আম্মুর সাথে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে আমার আম্মুরে দুইবার ফেলাই দিছে সিঁড়ি দিয়া তারপরে গলা ঠেসে ধরছে মানে এইগুলো ঘটছে আমাদের সাথে লাস্টের লাস্টের মুভমেন্টে তারপরে আমরা ছাড়ছি বাসাটা তো লিটারেলি তো লিটারেলি আমার সাথে আমার সাথে যেটা হইছে আমি তোমাদের সেটা বলি যেটা আমি দেখছি আমি ঘুমাইতাম না আমার বাসায় আমি একলা সবাই অফিসে আমার সাথে কি হয়েছে আমি সম্ভবত ফাইভে পড়ি আমি ফাইভে পড়ি আর আমাদের বাড়িওয়ালার যে মেয়ে তারা আমাদের পাশেই থাকতো বাড়িওয়ালা সহ তো যে বাড়ি আলী ছিল

তো আপুর সাথে সাথে আমাদের অনেক ভালো বন্ডিং ছিল তো এখন আমি সেই বাসার দুইটা কাজের মেয়ে ছিল একটা ড্যাশ আপু আর একটা ড্যাশ আপু যাই হোক তো আমরা তিনজন মেনলি ছিলাম আর ওই টাইমে কারেন্ট অনেক বেশি যাইতো আমাদের এলাকায় গরমের টাইমে ছিল তো ভালো কথা সেই রাত্রে সেদিন সন্ধ্যার দিকে তো আমরা পলাপলি খেলতেছিলাম পলাপলি হ্যাঁ তাদের বাসার মধ্যে হ্যাঁ তাদের পাশের আমাদের বাসা এদিকে আর আমরা তাদের ওইদিকে অন্ধকারের মধ্যে খেলতেছি এখন আমি আগেই বলছি আমাদের বাসার সাইডটা অনেক জঘন্য যাই হোক অন্ধকার ছিল না লাইট ছিল তো আমরা পলাপলি খেলতেছিলাম তো এখন আমার সাথে সম্ভবত একটা আপু ছিল ছোট আপু ওই যে কাজের মেয়ে দুটো ছিল ওরা বড় বোন ছোট বোন ছিল তো ছোট একটা আপু ছিল আমার থেকে অনেক বড় আর আরেকটা আপু আরেকটা আপুর সাথে ওইদিকে রয়েছে একটা সিঙ্গেল পলাইছে একটা তো চোর আর আমরা দুজন পলাইছি দুইটা আপু না আপু মোট তিনটা একটা বাড়িয়ালির মেয়ে আর দুইটা কাজের মেয়ে আর আমি একা তো আমি একটা আপুর এনে পলাইছি যেহেতু আমি বাচ্চা আর আরেকটা সিঙ্গেল পলাইছে আর আরেকটা চোর হইছে সাউন্ড হাসিরা না আপুর নিয়ে পলাইছো সাউন্ড হাসি তো পলাই রইছি তো একবার আমি চোর হইছিলাম ওইটার টাইম তো গেছে

তো আমি জানি যে কারেন্ট চলে গেছে আর আমার সাথে একজন আছে আমি আমার পিছন পিছন সে আছে এখন আমি তার সাথে আস্তে আস্তে ওই যে ফিস ফিস করে কথা বলতেছি যা পোয়াশো পোয়াশো এখন এই বলতে বলতে আমি দরজাটা লাগাই দিছি লক করি না কিন্তু ওকে বাইরে বাইরে লাগাইছ নাকি না ভিতর থেকে ভিতর থেকে লক করি না বাট লাগাইছি হ্যাঁ জাস্ট তোমার ওই দরজার মতন পিছনে যেটা আছে তো এখন আমি জানি আমার সাথে একজন আছে এবার আমার লাইফের সবথেকে বড় ফিয়ার এখন আমি ঘরের মধ্যে রয়েছি কারেন্ট নাই জাস্ট বাইরে থেকে চাঁদের আলো পড়তেছে তখন ওই টাইমে চাঁদের আলো অনেক এফেক্টিভ ছিল চাঁদের আলোটা একটু পড়তেছে আর আমি ভাবতেছি আমার সাথে আমি এরকম এক মেরে ওই যে আলমারির ফাঁক থাকে না আমি তো তখন আরো চির করছিলাম ফাঁকের মধ্যে আমি লুকাইছি আমি ভাবছি ওই পর্দা টর্দার আড়ালে বা এই সাইডে রয়েছে এখন যে বাড়ি আলির মেয়ে সে ছিল মেনলি চোর আর আরেকটা পরে সে খুঁজে পাইছে এখন আমি দুইজনের সাউন্ড পাচ্ছি এখন হুট করে আমি তিনজনের সাউন্ড পাওয়া শুরু করছি আমি লাইক কি হলো আমার সাথে কে তাহলে এখন আমি দেখে আমার সাথে কেউ নাই যে যার আমি তার মানে ভাবছি যে কেউ আছে আমার সাথে আমি দেখি কেউ নাই কিন্তু সাউন্ড তিনজনের পাইছি বাইরে থেকে আর দরজার ভিতরে তো আমি একা আমি জানতাম আমার সাথে কথা বলতেছিলাম

আমি তখন আশেপাশে দেখি কেউ নাই আমি আমি ভয়েতে চিৎকারলাইছি চিৎকারলাই মানুষজন এই ঘরের দিকে আসবে আর আমি দরজা খোলার ট্রাই করতেছি দরজা খুলতেছানা আর এইদিকে দেখতেছি যে চালনার ওইখান থেকে যে মুনলাইট মুনলাইট আমি ছায়া দেখতেছি আমার আমার মনে হচ্ছে আমার যা নিচে যা ছিল সেগুলো উপরে চলে আসছে আমি 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 এখন রাসেল ভাইয়ের মতন বলতেবে আমি আমি এই জিনিসটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তো ওই করার দরজাও খোলে না সামহাও আমি দরজাটা খুলে আমি দৌড়ায় বেরোইছি ওই তিনটা ভয়তে ওই তিনটাও দৌড় দিছে যে যার মতো উলটায় পুলটায় সিঁড়ি দিয়ে পড়ছে এটা ছিল আমার লাইফের সব থেকে বড় ভয় এরপর আমি আর ভয় পাইনি আর ভয় নাই আমার সাথে এরকম তমামত ছাড়ানে দেখছি এরকম কেস হয়তো হয়েছে আমি বাট আমার সাথে যে কাইন্ড না খুবই আজ আমি বলি আমার দেশের বাড়িতে আমার মামার মানে সব মামাদের মানে যে গ্রামে যে পাড়া থাকে না তো আমাদের মামাদের বিল্ডিং গুলো মানে বাসাগুলো আলাদা আলাদা করে ফেলছে নানু বাসা আছে একটা তারপর সাতটা মামা আমার তো একটা মামা আছে ওরা তিন ভাই মানে ওদের মানে তার তিন ছেলে আছে তো যেহেতু ছেলেরা ওই জায়গায় আছে তা আমি ওদের সাথে বেশি মিশি তো ওদের বাসার পাশে একটা গোডাউন আছে গ্রামের মধ্যে এরকম গোডাউন থাকে অনেক চাল বস্তা নিয়ে এসে গোডাউন আমাদের রাখি তো আমার ওই যে ওই কাজিনদের যে বাসাটা আছে বা মামার যে বাসা আছে ওদের বাসার ছাদের উপরে যে আপেল বড়ই গুলো আছে না ছোট ছোট বড়ই ওই আপেল বড়ই গাছটা ওদের টিনের মধ্যে এরকম হেলান দিয়ে থাকে সবসময় মানে আমরা কি করি আমরা মই বাসার ছাদে উঠে টিনের উপর বসে বসে আমরা বড়ই কাপড়ের কাপড়ে করে মুছে আমরা খাই মেডিসিন ফ্রি বড়ই তো পরিষ্কারই থাকে গাড়িগুলো তো নাই তো আমরা করে খাই তো আমরা খাইতেছি খাইতেছি আর হলো আহ তো বেসিক্যালি যে মামা যে বাসাটা আছে মামার বাসার ঠিক পাশেই হইতে গোডাউন আর মামার বাসার ছাদে উঠলে গোডাউনের ছাদটা কি দেখা যায় তো আমি আর আমার একটা কাজিন আহ তিন ভাইদের মধ্যে মেজ যে আছে আমার থেকে এক বছর বড় তো আমরা দুজন উঠছি উঠে আমি একটু মোটা সোটা আছিলাম একটু নড়তাম না আমি এক জায়গায় যাই একটু বসতাম কারণ টিনের মধ্যে মোটা মোটা জুতো আছিলাম এমনও মোটা আছি বা তখন আরো বেশি মোটা আছিলাম নড়লে অনেক বেশি ড্যাবে ট্যাবে যাইতো বুঝলি তো টিন মাথা থাকে অনেক জায়গায় জং ধরা থাকে ভাঙ্গো পড়তে পারি তো আমাকে বলে যে তুমি অত বেশি নড়ো না তুমি এখানে থাকো তো এক জায়গায় বসে আমি বসে বসে খাই দিয়েছি ও ভাইয়া কোন তো ওই জায়গায় ওই গোডানোর উপরে আমি দেখতেছি একটা প্যারাশুট নারিকেল আছে না নীলকালার বোতল প্যারাশুট নারিকেলের তেল আর ওই একটা ফেরেন লাভলি ইয়া ক্রিম একটা টুল রাখা আছে ওই গোডানের ছাদে উঠার কিন্তু কোনো অপশন নাই কোনো সিঁড়ি ঠিরি কিছু নাই আমাদের খালি দুইটা বাসা পাশাপাশি জন্য আমরা দেখতেছি জাস্ট গোডানের মাঝখানে তো আমার ভাই সুন্দর জাস্ট ক্যাজুয়ালি গেছে গোডানের ছাদের উপরে ঝাঁপ দিয়ে যায় ওই ইয়া ওই গ্রামের মানুষ সাথে ফেরেন লাভলি ক্রিম সোনু বলে সোনু ওই সোনু সোনু নিয়ে আসছে আর হলো সেই নারিকেল প্যারাশুট তেল নিয়ে আসছে টুলটা ওই জায়গায় রেখেছে টুলটা কি করবে সোনু বলে অনেক জায়গায় সোনু সোনু পাউডার সোনু আমাদের গ্রামে সোনু বলে তো ওটা নিয়ে মামি রেখে দিছে যে নাও পাইছি তুমি নাও ছাদে আসি তো কে রাখছে হ্যাঁ নতুন কিন্তু ইনট্যাক্ট যে ওর একটা পলিথিন থাকে না যে নতুন জিনিসে খুলতে হয় ওই পলিথিনটা কিন্তু কাছে তো বোরের সিজন ওই দিন গেলো পরের দিন আমরা আবার গেছি দিয়েছি আবার ওই জায়গায় আসতে এইভাবে করে ওই দিন আমরা প্রায় ওই দিন ওই সপ্তাহের মধ্যে আমরা প্রায় আট বারের মতো সেম টু সেম সোনুট মানে ওই ফেরান লাভলির ইয়া ক্রিম আর হইতে সেই প্যারাশুট নারিকেল তেল

তার মানে পাইতো পাইতো তাই তো রাফি মনে হয় জেনারেট হইতেছে এরকম আচ্ছা আচ্ছা রাফি তাহলে তাহলে আমি এইটা এইটা বাস্টারড করতে পারি তার মানে এইটা যে හොન્ટેড না তাও আমি প্রমাণ হইতোবা করতে পারি এটা හොન્ટેড না বাট উইয়ার্ড না কি বলবো আচ্ছা তোমার তোমার নানু ভাষায় প্রিন্টার চালা উপরে ঠিক আছে এরকম মুচা একটা গোডাউন উপরে উঠা কোনো উপায় নাই আর গোডাউন গুলাতে কোনো জানলা না না কিছু থাকে না जस्ट একটা র‍্যান্ডমলি আচ্ছা কাকে একটা কনক্রিটের ঘর থাকে বক্সের মতো কিউ তো তোমার নানু ভাষায় কোনো মেয়ে ছিল

তোমাদের ওই যে ওইগুলো যখন দিছিল ওই সময় বা তারপরে কোনো ঝামেলা হয়েছিল ফ্যামিলির ভিতরে হয় না আমরা জিজ্ঞাসা করছি আমরা আশেপাশে বাইতে জিজ্ঞেস করছি যে কেউ তোমরা কেউ কি ছাদের মধ্যে কিছু রেখে দাও নাকি মনে রাখলে তো নষ্ট হবো চুরি হবো বলছে না আমরা টাকা গ্রামের মানুষ সবাই ফার্মার টাকা পয়সা মায়া সবারই আছে ওই জায়গায় বলে যে আমরা ওখানে রাখবো মাথা খারাপ আর ওখানে না এমন ওইখানে অনেক শ্যাওলা পড়া ছিল গোডানের ছাদের উপরে আমি পাড়া মারলে যে শ্যাডো শ্যাওলা হতে পাড়া পড়লে একটা ছাপ হ্যাঁ ওখানে খালি আমাদেরই জুতার পায়ের ছাপ এমন না যে অন্যান্য জায়গায় ছাপ আছে তো খুবই উইয়ার জাস্ট একই পজিশনে বারবার খালি স্পন তাহলে কো কেমনটা লাগে আমরা এক দুবার টুলও নিয়ে গেছিলাম টুলও আবার আসছে সেম কালারের টুল তাহলে ভাবো কি কিরকম আমি আমার এখন ওই দিনের কথা আমার খুবই উইয়ার্ড লাগে এখন আছে নাকি জানি না ওই ঘটনার পর থেকে আমরা ব্যবসা করা যায় ব্যবসা করা আমরা আমাদের মামিরে বলছি মামিরে বলি তোমরা পাউ কই থেকে মানে যখন এতগুলো আইনে দিছি তখন প্রশ্ন করা শুরু করছে যে প্রতিদিন এতগুলো আর পাও কই থেকে আমার পরে যে গোডাউনের ছাদের উপরে আমরা পাই বড় খাওয়ার সময় নিয়ে আসি পরে মামি যে এই যে পরিয়ার জিনের যে ভয় দেখাইছে তারপর থেকে আমরা গ্যাসের উপরে মানে ছাদের উপরে ঐসামা করে বড়ই খাই নাই খাইতে হইলে আমরা গ্যাস ঢাকাইছি জায়গায় যেগুলা পোর্ষে ওগুলা খাইছি বিভিন্ন গ্যাস থাকে জিন করে মামি কথা বলছে মামি বলছে যে তোরা আর যাইস না এই বিপদে ইয়া করলে জামেলাবা গ্রামের মতো বুঝোই একটু সুপার স্টেশনে বেশি বিশ্বাস করতে করে কর এখন এরকম ঘটনা ঘটলে এখন বলো আমার মাথার ভিতরে এখন অনেকগুলো থিওরি ঘুরতেছে আস কো কো

અનાની તો ওখানে ঘুরতে কি তো ওখানে একটা নদী মতো আছে ها তো ওইদিন আবার ওখানে গোসুল করতে যাওয়ার কথা ছিল তো গাসী সবাই মিলে সবাই আসে ওখানে নামলাম নামার পরে আমাকে আগে থেকে বইলা না বেশি দূরে যেও না বাট ওখানে নামার পরে কিছুক্ষণ পরে ওখানে সবাই মজা করতেছে গোসুল করতেছে একটু পরে আমার পায়ের তল থেকে মানে মাটি ছেরা গেছে মানে আমি একটু দূরে চলে গেছি আর কি

খুব করবো না মানে আমার লাইফ আর কি ওই সময় তো ছোট ছিলাম তেমন একটা বড় ছিলাম না মনে হয় ক্লাস ফাইভে না ফোরে পড়তাম তো একটু পরে দেখি যে আমাকে আবার তুললো তো বুঝতে পারলাম যে আমি বেশি নিচে যাই নাই মানে আমি ওপরেই ছিলাম বাট আমার কাছে মনে হচ্ছিল আমি নিচে তলাইতেছি তো পরে সবাই তুললো আমাকে প্রথমে ওরা কেউ খেয়াল করে নাই পরে ওরা আমাকে বললো যে পরে দেখি যে তুমি ওইভাবে হাত দুইটা ভাসতেছো উপরে পরে নাকি আমার ওইভাবে তুলছে তুইলা নিয়ে গেল এখন ফিলিংটা মনে করো যে এত উইয়ার্ড ছিল যে মনেইতে ছিল যে এখানেই সব শেষ। হ্যাঁ হবে না মাঝে মাঝে এরকম হয়। এটা আমার এরকম আমি فاطمه আম জ্বর হচ্ছে। এরকম হইলে মাঝে মাঝে। মাঝে মাঝে লাইফে এমন পয়েন্ট হয়। হ্যাঁ। ফেরদিস ভাই পুরো স্টোরি বলেন। আমার এমনেতে প্র্যাকটিক্যালি আমার সাথে সেভাবে তেমন কিছু হয় নাই কিন্তু আশেপাশে হয়েছে এবং অনেক কাছ থেকে অনেক শুনছি অনেক কিছু। মানে আমার ফ্যামিলির লোকদের কাছ থেকে তো তার মধ্যে একদম বেসিক শর্ট করে একটা প্রথম একটা যেটা বলি সেটা হলো আমাদের মানে ফ্যামিলিতে মানে আমাদের গ্রামে গ্রামে তোমার আগে মানে মানে আমাদের মানে অনেক ওয়েল রেপুটেড ঠিক আছে এখন সবাই চিনে আর বলতে পারো জমিদার টাইপের ছিল তো আর আমাদের যে বাড়িটা ছিল মানে পুরা গ্রামের মধ্যে একটাই দোতলা বাড়ি তাও মনে হবে যে কোনো ওই যে রাজাদের বাড়ি থাকে না যেরকম প্রাসাদ যেরকম কিছুটা রকম ওইরকম আমলের যে বাড়ি থাকে এরকম ওই টাইপের বাড়িগুলো হ্যাঁ ওই টাইপের বাড়িগুলো তো তোমার তখন ওইখানে তোমার রাতের বেলা যখন মানে সবাই যখন মানে অনেক আগে যখন খেতখামারি থেকে কাজ করে এসে ছাদের উপর যেয়ে ফসল রেখে তারপর ওইখানে একটু শুইতো যখন যখন শুইত তখন তোমার দেখতো যে উপর দিয়ে ওই যে রথ আছে না রথ রথের মতো যাচ্ছে আর মানে মনে হচ্ছিল যে যেন পরীদের বিয়ে হচ্ছে হ্যাঁ পরীদের বিয়ে হচ্ছে ওইভাবে যাচ্ছে তো এখানে অনেক সাজুগুজু আলা ডানা আলা মেয়েও দেখতো এখন এইটা কট্টক সত্য এটা আমি যাই না কিন্তু এটা হলো একটা তারপরে তোমার আচ্ছা আচ্ছা এই যে আমাদের বাংলা বই একটা গল্প ছিল এই सेम জিনিসটা মেনশন করা আছে এই যে নামটা কি বললাম গল্পটার নাম মনে আছে রাফি চিত্রের ভূত তোলা তো চিত্রের ভূত না না ওইটা না ওইটা না আর ওইটা তো ভূতই না না কারেন্ট চক কি জানি ছিল গল্পটার নাম

ধরো গ্রাম যে ছোটোবেলা আমরা যখন গ্রামে গেছে তখন তোমার অনেকে সবসময় ভূতের গল্প টল্প শুন শুনতো ঠিক আছে তখন রোজার টাইম ছিল তো সে এরিট তো করবে তো তোমার যখন সবাই উঠে রেডি করতে গেছে অন্যান্য জায়গায় আম্মু তখন আর ঘুমাচ্ছিল তো উঠে দেখে কেউ নাই আর অন্ধকার এক জায়গা থেকে আরেক রুমে যখন যাবে তখন পাশে আরেকটা একটা রুম ছিল তো তখন দেখে যে ওইটার মধ্যে মানে একজন সাদা শাড়ি পরে কেজনে বসে আছে বসে আছে কিন্তু নিচে পা নাই মানে আগুনের মতো কিছুটা আর চোখগুলো নর্মাল না একটু কপাল কপাল টাইপের ওই দিকে আর আম্মুর দিকে হা হা করে তাকায় আছে বলতে পারো এখন আম্মু তো বুঝতেস না কী করব তখন ছোটবেলা অনেক শুনতো আর গল্প শুনতো যে টাকা আছে হঠাৎ করে অন্যদিকে তাকায় আছে পরে জায়গায় টাকা দেখা কেউ নাই তখন এটা তখন আমার মনে পড়ছে তখন আম্মু কিছুক্ষণ আরেকটু সাইডে তাকাইছে সাইডে তাকায় পরে আবার এদিকে তাকাইছে টাকা তাকায় দেখা নেই আমি ভাবছি যে এবার আন্টি তাকাইছে আর তাকায় দেখতেছে একদম মুখের কাছে এরকম যদি হইতো হ্যাঁ ডিরেক্ট হাট ফেল পুরা তো আচ্ছা তো হ্যাঁ আমি আমার লাস্ট টুক বলি আম্মুর সাথে যেটা হইছে যেটা ফার্স্ট মেনশন করছিলাম এরমাতে আমার আরো কয়েকটা আছে তোমার পরে আম্মু পরে সবার কাছে চলে গেছে তো আমার কাকুর মানে একটা কাকুর আগে মিষ্টির দোকান ছিল

না অনেক অনেক মানে ভালো ড্রেস আপ করে করে একটা লোক আসতো লোক এসে অনেক নিয়ে যেত মনে করে দশ কেজি বিশ কেজি এরকম করে করে নিয়ে যেত নিয়ে যেত তো ভালোই ইয়া হচ্ছে তো প্রতিদিনের প্রায় সময় আসতো তো তখন পরে একদিন নিচে খেয়াল করে দেখলো মানে নিচে তাকাইছে মিশিয়ে দেওয়ার সময় তখন দেখা যায় পাউলটা তাহলে কি বলবে কিছু বুঝতেছে না তো রকম মিষ্টি দিছে দেওয়ার পরে এবং ওইখান থেকে পরে টাকা পয়সা দিয়ে চলে গেছে কিন্তু হয়তো কিছু একটা বুঝছে তার তারপর থেকে ওই আর আসে নাই এরা আমার কি হতে পারে যে ওর কোনো প্রবলেম আছে বা দুই পায়ে উল্টা মানে পা একদম উল্টা না অনেকে থাকে যে ওই কোন একটা ডিজিজে ভুগে যার কারণে পাটা একটু বাঁকা থাকে বা উল্টা উল্টায় যায় বাঁকা না না পুরাটাই উল্টা এরকম

হ্যাঁ ঠিকই আছে ওকে আচ্ছা যেটা বলতেছিলাম তো ক্লাস ফোর বা ফাইভের দিকে পড়ি তো কি হয়েছে একদিন আমার ছোট ভাই মানে মানে খেলাধুলা খুব মানে খেলাধুলা পছন্দ করে তো দুপুরবেলায় যে ছোট ছোটো থাকলে তো নিজস্ব রুম থাকলেও রুমে আসতাম না তো মানে গেস্ট রুম ছিল এটা এই রুম গেস্ট রুম ছিল তো ওই রুমে তো আসা হতো না তো আমি থাকতাম বলে ম্যাক্সিমাম টাইম আমুর রুমে থাকতাম মানে হয় আমু দুপুর বেলা ঘুমাইতো শুক্রবারের দিন মনে আছে দুপুর বেলা ঘুমাইতো আমি মানে আমি ঘুমাইতাম না দুপুর বেলা আমি জাগ না থাকতাম আমু বাবার ফোনের মধ্যে গেম টেম খেলতাম বা ইউটিউব দেখতাম তো আমার ছোট ভাই বাইরে এই টিভি রুম আর ডাইনিং রুম একসাথে আমাদের পুরাতন বাসা যেহেতু ওই জায়গার মধ্যে আমার ছোটো ভাই খেলতেছে এমনি বল থ্রো করতেছে থ্রো করে আবার নিয়ে আসতেছে তো আমাদের রুমটা কীরকম এই ডাইনিং ড্রয়িং রুম আর ডাইনিং ড্রয়িং রুম আছে একদম সোজা গেলে রান্নাঘর রান্নাঘরের ডান পাশে হলো আমাদের মাস্টার বেডরুম যে রুমের মধ্যে আমি আর আমি আছে আমার আম্মু বাবা ঘুমাই ঘুমাই আসে দুপুরবেলা তো হঠাৎ করে আমার ছোট ভাই থেকে দৌড় দিয়ে আসি দৌড় দেয় সে আমার বলে যে আমি কী যেন দেখছি ওই যে কী দেখছো বলে যে নাকি রান্নাঘরের মধ্যে এ দেখছে যে একজন সাদা পাঞ্জাবি পরা দাঁড়াই আছে দিকে তাকাই ছিল এটা দেখে ওই নাকি দৌড় দিয়ে আসে আমি আমার ছোট ভাইয়ের ভিদু মানুষ না ও সচরাচর এমনি করে দিয়ে আসে না বাট একদম দিয়ে আসছে নর্মালি এসব বাবা সাদা পাঞ্জাবি পরে থাকে বাট বাবা তো আমাদের সাথে বাবাকে ডাক দিয়েছি বাবা উঠছে বাবাকে ডেকে বলছে বাবা রাগে কি জানে দেখছে চলো দেখে আসি যাই দেখেছি কিছুই নাই এই কাহিনী পরে আমার আম্মু জানার পরে কারে কারে যে কইছে সাল্লাই জানে আমি পরের দিন স্কুলে গেছি যাই দেখেছি আম্মু আমার কয় আম্মু না এই আমার ফর্ম টিচার তারপর আমার আমার ছোটো ভাই একই স্কুলে পড়তাম তো আমার ছোটো ভাই মানে একই বিল্ডিংয়েই পড়তাম আমরা দুজনে তো ছড়াই গেছে পুরা আমার বন্ধু বান্ধবরা আমার এসে বলে কি রে তো ছোটো ভাই নাকি হ্যালুসিনেট করছে আমি তো কইতি তুই কেমনে জানো কয় যে আমার আম্মা আমাদের কাহিনী করলো তো ছোট ভাই নাকি কি জিন মিন নাকি জেনে দেখ ওই ওই দিনকার পর থেকে আপনি এখন বুঝেন তো আমি যখন এই যে আমার বাথরুম দোষ আমি কেমনে যাব জানি না যখন আমি রান্নাঘরের দিকে তাকাই আমার খুবই অকর একটা ফিলিং আসে এখন বুঝুন তো অনেক অকর একটা ফিলিং আসে আর আমি আমি মনে মনে ভাবি আমি তাকাবো না না তাকাইলে কিছুই হব না আমি জাস্ট যাব আমার বাথরুম হলে যে দেয়ালটা আছে না দেয়ালের পিছনে বাথরুম তো বেসিক্যালি এখান থেকে বাইর বামে গেলেই কিন্তু বাথরুম কেন যে বাথরুম না আমি এখনও খুবই রিগ্রেট করি তাহলে অ্যাটাচ বাথরুম থাকলে সব টেনশনও করতে দেয় না যাইতাম আসতাম দরজা খুলেই সব কিছু করতাম সমস্যা তো এই যতবার আমি যাই চোখটা ক্যাম আমি এই যে আপনাকে এড়াই দিয়ে খালি ক্যাম না জানি খালি রান্নাঘরের দেখে তাকাই তাকাই তারপর বাথরুম যাই আমি বলছি কিছু হইলেই ডাইরেক্ট অ্যাকশন সবার আগে হ্যাঁ কালে ঠালে মা সব রেডি ডাইরেক্ট অ্যাকশন আইসাম আবার দরজার লক নষ্ট তো আমি চাইলে এমন না যে লক করে কিছু করতে পারবো যদি জার কেস কিছু হয় ওই যে দরজাতে আপনাকে চাপায় রাখতে হয় তো আমি তো মনে করেন এই যে আমি প্রতিদিন রাতের বেলা আমি কোনো চ্যালেঞ্জ নেই জন্য আমি সবসময় ঘুমানো আসার আগে অলওয়েজ বাথরুমে যে আমি বাথরুম না আসলে জোর করে বাথরুম করি তারপর এসে রুমে এখানে এসে বসি আর আমি আমি আম্মুর বলে জাম্মু প্লিজ খাওয়ার রুমে লাইটটা অফ করি নয় অন করে রেখে দেবো কারণ ওইটা অন থাকলে তা একটু সাহস থাকে হ্যাঁ আম্মু তো বাসায় থাকলে অফ করেই দেয় ওই যে কারেন্টের বিল উঠে আর কাজের বা তো অফ করবই এর কামি হইলো সব পাল্টা করা এখন কি এক অপট মোমেন্ট মধ্যে আমি প্রতিদিন চ্যালেঞ্জ করি যাব কি যাবো না যাব কি যাবো না এমনিতে তোমার ইয়া একটু কাহিনীর মাথায় ছিল ও এমনিতে ওই পাঞ্জাবের কথা যেটা বললে আমার এই যে নাহিদ ভাই আছে না হ্যাঁ হ্যাঁ সেও একদিন দেখছে সে দেখছে মানে গ্রামে বাথরুমে যাওয়ার সময় ঠিক আছে

টাও গ্রামে গ্রামে কিন্তু সবে অনেক আগে ঘুমায় যায় হ্যাঁ 10 বছর গ্রামের গ্রামের টয়লেট তোমার ওখানে দূরে তার উপরে নারকেল গাছ থাকে আম গাছ থাকে তো잖아요 তো ওই যে বললাম না যে আগে গল্প করতে তো এরকম গল্প ফাইনবারসও করতে নেয়ম নেউ বলছে যে কখনো কিছু দেখলে অন্যর দিকে তাকায় পরে তাকারে দেখবা যে এরকম মাঝে মাঝে চলে যায় তো ফাইনবার একটু অন্য দিকে তাকাইছে পরে দেয় নাই ও যাক ঠিক আছে আমি বারবার যখন বলে অন্য দিকে তাকাই তখন এভাবে সামনে কি বলতে লাগে ভাই ডাক নাম ফাইন ভাই আচ্ছা আর এরকম কাহিনী আসছে কি হইছে এটা ভৌতিক কাহিনী না এটা খুবই এত মেজাজ খারাপ হইছিল আমি বলি তো আমার গ্রামের মধ্যে আমার ফ্যামিলি কিছু ধর্মিক টাইপের তোমার মানে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া তো বেসিক্যালি কি শীতের সকাল হ্যাঁ শীতের সকাল কষা কষা গ্রামের দিকে তো আমি শীতে শীতে ছুটি দেয় তো ভোর চারটা সাড়ে চারটার দিকে নামাজের ইয়া তো আমার একটু উঠতে একটু অলসতা করছি মানে একটু আমার ভাইগোলা সব ভাইগোলা একসাথে ঘুমায় তো তো আমাদের যে চাচি এসে ডাক দিয়ে গেছে যে এই উঠ 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 গেদা আমাদের গ্যাদাগিরি গেদা তো ওদের গেদা গুলা উঠ আজান দিছে নামাজ পড়তে যায় তো সব চারচুরা বাবা সবাই চলে গেছে আমরা একটু দেরি করে উঠছিলাম তো আমরা তাড়াতাড়ি অজু করে আমরা দৌড় দিছি হ্যাঁ আমার সব চার চার ভাই ভাই বোন চার ভাই আসি চার ভাই দৌড় দিছি একদম ডাইরেক্ট মসজিদের দিকে চারটা বাজে দিছি নামাজ টামাজ পড়ছি নামাজ টমাজ পরে ফিরতেছি হ্যাঁ আমাদের মসজিদটা কিরকম আহ আমাদের পাড়ার পাড়ার মসজিদ মানে কোনো পাকা রাস্তা নাই লাইক আমাদের দাদু বাড়ি আছে বাড়ির ভিতরে উঠান উঠান সবই ঠিকঠাক আছে দাদু বাড়ির বাইরে আবার একটা বড় উঠান আছে ওই বড় উঠানের আশেপাশে আবার অনেকগুলা বাসাবাড়ি আছে এক পাশে জঙ্গল আর এক পাশে হলো বাসাবাড়ি আমি মনে ছবি দেখাইছিলাম ওই যে কবরস্থান করে ছবি দেখাইছিলাম দেখছিলাম মনে মানে ওইটা আমার ওইটা আমার বাড়ির এরিয়া তো ওই জায়গাটাতে একদম সোজা দিকে গেলে একটু সোজা গেলে জঙ্গলমঙ্গল আছে জঙ্গলমঙ্গল পার করে ডান পাশ হইতেছে পুকুর পুকুরের অপোজিট ছিল মসজিদ মানে মসজিদের অজুখানার পানিগুলো যে পুকুরের মধ্যে পড়ে মানে ময়লা পুকুর এটা আর ওই আরো আর একটু সোজা করে গেলে মেইন রাস্তা মানে মেইন রাস্তাতে কি মসজিদের মাঠ দেখা যায় মানে ডাইরেক্ট মানুষ মেইন রাস্তা থেকে মসজিদের মাঠ দিয়ে নেমে তারপর মসজিদে নামাজ পড়তে পারে তো এরকম তো সকাল চারটে সাড়ে সাড়ে চারটার মতন বাজে তা আমরা সব চারজন ভাই ঠাই আছে আমরা নামাজ পড়ে আসতেছি

যে একটা একটা ইয়া ওদের মাছ ফাটা ফাঁকা মাঠের মাঝখানে আসে আর এরকম এরকম কাপড়গুলো দুলে আমার খালি আমার বুঝতে এখনো মনে করে আমার খালি ওইটার কথা বারবার মনে পড়তেছে আমি তখন ফোর বা ফাইভে পড়ি আমি এত এত প্যারানের এত ভয় ভয় লাগতেছে যে ভাই ওইটা কি কিরো ছুটিও জাগে জানার জন্য আবার ডরো করে পরে হ্যাঁ আমি আমি সবচেয়ে বড় ভাইদের মধ্যে আমি ধীরে ধীরে যাই গেছি বলছে তোমরা আমার পিছে পিছে আসো আমার সাথে যদি কেউ থাকে আমার অত ভয় করে না আমার কাজ করে গেছি যাই জানি কি দেখি যাই দেখি আমার বাবা পাঞ্জাবি শুকাই দিছে আমি বাবা আবার পাঞ্জাবি শুকাই দিছে দাঁড়াই আছি মেজাজ খারাপ হয়ে আছে আমার এমনিতেই পিছনে দিতে বাবা আসতেছে বাবার এমন বকা দিছে তুমি ভোর চারটার দিকে এমন করে পাঞ্জাবি শুকাই দিতে যাওয়ার সময় দেখি। কারণ

বিবাহ ম্যারেজ হ্যাঁ তো ধাপ ধাপ স্টেপ বাই স্টেপ না না একসাথে না সো ফার্স্ট যে বউ ছিল তার সাথে সামহাউ একটা ছেলে হইছিল দেন তালাক দেন সেকেন্ড যে বউটা সে তার যে ই ছিল তার মানে বাচ্চারা ছিল তাদের সাথে আমরা সবাই থাকতাম তার মানে আমরা উই ফেজে ছিলাম আর কি ওকে ও সরি তিনটা বিয়া চারটা না উই ফেজে ছিলাম সো বেসিকলি ওই টাইমেও তো আন্টি মারা গেল আমাদের যে বাড়িওয়ালি ছিল সে মারা গেছে তো তারপর তার কয়েক এক বছর পর বা সামহাও ছয় সাত মাস পর থেকেই সে আবার মেয়ে খোঁজা শুরু করে ঠিক আছে তার এজের সো জিনিসটা একটু অর্থ ছিল আমাদের জন্য তো সে মাঝে মধ্যে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে ব্যাংকার বা তার তার এজের কিছু মেয়েদের নিয়ে আসতো তার মানে আমাদের সবার সাথে পরিচয় করানোর জন্য নাস্তা পানি খাইতাম সবাই একসাথে ঠিক আছে তার মানে এটা আমাদের বাসার একদম পাশাপাশি তো বাসা সো বাসা বাসাতে এমনি হন্টেড আর ওই টাইমেই আমরা লাস্ট ফেজে ছিলাম যে মার সাথে ধাক্কা মেরে ফেলানো হচ্ছে মাকে আরো অনেক আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখতেছি তো একদিন আঙ্কেল নিয়ে আসে এক টানটি রে উনি ব্যাংকার ছিল তা আমার আম্মু সামহাও বলে দিছিল ওইখানে যে ভাবি অনেক ভালো তার মানে আমার আম্মু এটা মনে করে যে হয়তো বা সে তার এইসব কথা বলার জন্যই তার এইসব কথা বলার জন্যই তার উপরে অ্যাটাক হয়েছে সো বেসিক্যালি আম্মার বাবার কাছে যাই ঘুম দিও আমু বাবা আছে হ্যাঁ সো এখন মা তাসাদে কিছু মিষ্টি মিষ্টি কথা বলতেছিল যে না অনেক ভাবে অনেক ভালো ঠিক আছে ভাইয়া আপনি চাইলে দেখেন আপনার যদি মনে হয় মেয়ে ছেলে যদি সম্মতি থাকে দেখেন ওই রাতে বেলায় ওই টাইমে বাসে কেউ ছিল না ওই যে বাড়িওয়ালা সেও চলে গেছে বাড়িওয়ালার মেয়ে আমি তো ছোট ছিলাম আর আম্মু আমরা তিনজন একসাথে শুইছি সেদিন কেউ ছিল না আর আর ওই রুমে আব্বু শুইছে আর এখন আমাদের যে রুমটা ওইখানে একটাই বাথরুম আর আমাদের রুমে সে বাথরুমটা ছিল এখন রাত কি দুইটা কি তিনটা ওই টাইমে তো অনেক রাত ওই টাইমে তো ঘুমায় পড়তাম তখন আমি ফোর ফাইভ ফোরে পড়তাম থ্রি না ফোরে এখন ওই টাইমে এখন আমার আমমর এই যে মাথা দিয়ে গলা দিয়ে কে যেন এরকম বা এরকম করতেছে লিটারলি আমি মাঝখানে ঘুমানো ওই সাইডে আপু এই সাইডে আম্মু হাটটার দেখে যেন এরকম করতেছে এখন আম্মু বেসিকলি ভাবছে যে বাথরুম তো একদম পিছনেই খাটের পাশেই বাথরুম ভাবছে মেয়েবি আব্বু আসছে বাট এখন আব্বু আসলেও কেন এরকম ভাবে চুল কেন ধরে টানাটানি করবে বাচ্চা তো আন না এখন ঘুমের মধ্যে মানুষের জন্য মেজাজ এমনি গরম হয়ে যায় যে কি কি করতেছে এখন তখনই আম্মু হাত দিয়ে এরকম সরাইতে গেছে ঠাস করে এখন দেখে যে মাথায় কোনো চুল টুল কিচ্ছু নাই

যাকে কেউ না জানে না এরকম হাত যাচ্ছে গ্রানি নাকি এখন তা তো গ্রানি নেই সেদিন আপু ঘুমাচ্ছে আমি মাঝখানে আর সবাই কি দেখা এখন তা তো জানি না এখন যখনই এরকম আম্মু হাত ধরে ঘুরতে গেছে তখনই সঙ্গে সঙ্গে গলা ঠেছে দর্সাম তখনই বোবা ছিল নাকি বোবা হসা না বোবা ছিল আমরা না টের পাইতাম ওই মানুষজন তো এটা শব্দ করে আম্মুর উপরে গলায় দাগ ছিল পরে গলা কেজন এরকম ঠেছে দর্ছে এখন আম্মু তার মানে আমাদের একটা ই আছে গডের একটা গ্রেট চাইল্ড বলা যায় লোকনাথ বাবা তো আম্মু ভক্ত ছিল তার মানে উনি হচ্ছে শিবের অনেক বড় ভক্ত ছিল যে আমাদের মেন উনি লোকনাথ বাবা তো আম্মু ওনার ভক্ত তো এরকম ভাবে আম্মু ডাকতেছে ওই শীতের টাইম ছিল এটা হ্যাঁ শীতের টাইম ছিল সো কম্বল তো পাশেই তো এরকম মুখ তো ঢাকা থাকে তো আমার ডাকতেছে যে লোকনাথ তখন তখন একটা মেইলি ভয়েস মেই মেয়ে মেয়ে কণ্ঠ তখন অ্যাপেয়ার হয় বলে যে লোকনাথ বাবাকে ডাকতেছিস এখন এইটা আদশ আমার তো গলায় দাগ যেহেতু দেখছি তো সত্যি মনে হচ্ছে এই বলতেছে যে কোনো কিছুতে লাভ হবে না এখন এই বলে গলা ঠেসে ধরছে তারপর অনেকক্ষণ আম্মু চুপ থেকে তার মানে গড্রে ডাকতে ডাকতে পড়ে যে এটা নর্মালাইজ হয় দেন আমরা ভোরবেলা সবাই জানতে পারি যে এরকম এরকম রাত্রেবেলা মার সাথে এই হয়েছে

আমারও তো একটা মনে করছে সেটা হলো মানে আমাকে রিলেটেডই কিন্তু আমি তখন বাচ্চা ছিলাম কোলে কোলে মানে তোমার এটা আমি আমার খালামুনির কাছ থেকে শুনছি আর আরেকটা খালামনি তো আমি যখন ছোট মানে মানে মাত্র হয়েছি এরকম টাইপের তো তখন তোমার খালামুনির তো বাসায় যাওয়া আসা করতো অনেক দেখাশোনা করতো আম অসুস্থ বলতে পারো মানে মাত্রই প্রেগন্যান্সি হয়েছে তো তোমার আমার সাথে মাঝে মাঝে আমার সাথেই ঘুমাইতো খালামনিরা তো তখন তোমার এরকম হয়তো কি খালামনি একদিন আমার সাথে ঘুমাইছে তো হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতেছে মানে সে দেখতেছে যে পিছন মানে পিছন দিয়ে মানে তাকে পাকড়াও করা হচ্ছে মানে পিছন দিয়ে তাকে আসতেছে আর পাকড়াও করা হচ্ছে আর তার কোলে আমি ছিলাম তো করতে করতে মানে সে পালাচ্ছে পালাচ্ছে কিন্তু পিছন দিয়ে যারা আসতেছে সেটা হলো মনে করো অনেক ডার্ক কোনো একটা বিং মানে চেহারাটা নাই মানে তোমার কালো বলতে পারো কালো ভূত টাইপের কালা ভূত যেটা বলে এমনিতে ভূত নামেও কিছু আছে সত্যি কিন্তু ভূত যেটা বলে কালো ভূত টাইপের তো ডার্ক একটা বিং আসছে আসার পর তোমার পাকড়াও করতেছে আর মনি পালাচ্ছে 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 তো এখন মানে একদম যখন ধরে ফেলবে ওই টাইমের অবস্থা তখন তোমার একটা মসজিদ পাইছে যে মসজিদের কাছে যে ওইখানে খালা মনে কোনোভাবে আশ্রয় নিচ্ছে আমার মনে আছে এটা বলতে আর তখন আজান শুরু হয়েছে না সপ্তাহের মধ্যে তখন আজান শুরু হয়েছে আজান শুরু হয়েছে ফজরের আজান ঠিক আছে তখন বলে যে না ফজরের আদান শুরু হয়ে গেছে আর মসজিদে চলে গেছে এই জন্য বললো যে পরে ওই গায়াবি ওই বিংটা বলে যে এই জন্য বেঁচে গেলি তো তবে এরকম তা কিন্তু পরে যখন ইয়া ছিল তখন খালাম উঠে গেছে তখন দেখে অ্যাকচুয়ালি ফজরের আদান হচ্ছিল আর দুইজন দুই খাটের দুই প্রান্তে আর ইয়া কি বলে এক আঙ্গুল ধরা ছিল আমার

তোমার দুই প্রান্তে আর একজন ইয়া শুধুমাত্র আমার আঙ্গুল ধরেছিল কালামানি ঠিক আছে নর্মালি তো বাচ্চা বাচ্চা ধরে নরে না যখন ছোটবেলায় কিন্তু দুইজন দুই প্রান্তে আঙ্গুল ধরেছিল এখন আর কি ছিল এটা বুঝতেছ এটাই ইয়া ছিল আমার সাথে কিন্তু এই কালো ভূতের আরেকটা কাহিনী আছে এই সেম কালো ভূতের এটা হলো আমার যে বড় ভাই বড় ভাই মানে আমি হওয়ার আগে আমার যে আর আরেকটা ভাইয়া হওয়া হয়েছিল সে মারা গেছে আপন ভাই সেটা হলো তোমার ধরো আমি দুই হাজারে সে আটানব্বইতে হওয়ার সাত দিন পর মারা গেছে তা এখন যখন সে হওয়ার সাত দিন পর মারা গেছে তখন অনেক অনেক দুঃখী ছিল মানে ফার্স্ট চাইল্ড আর রাতে রাতে কান্ত যখন মানে সবসময় আল্লাহর কাছে চাইতো যে কেন মারা গেলো বা হ্যানতেন এরকম টাইপের তখন একদিন স্বপ্নে দেখাইছে যে যে ইয়াটা মারা গেছে সেটা হলো একটা কালো ভুট টাইপের যেটা জিন বলতে পারো তে তোমার ওটা হলো রক্ত চুষে খাইছে বা এরকম টাইপের আর এটা মানে মানে ও মানে আম্মুর সামনে এসে বলতেছে আর ওটা অ্যাকচুয়ালি আসলে রক্তই ব্লাডেই সমস্যা হয়েছিল যখন মারা যায় এক সাইড দিয়ে ব্লাড মানে ব্লাড দিচ্ছিলো আর এক সাইড দিয়ে যে খারাপ ব্লাডটা সেটা বের করতেছিল ওই টাইমে মারা গেছে তো এখন এটা হওয়ার কারণটা হলো মানে যখন আম্মুর প্রেগনেন্সি অবস্থা ছিল তো তখন তোমার আর কি বলে রাতে মানে ও একদিন ঝগড়া হয়েছে বলতে পারো আব্বু বা কোনো একটা টপিকে তো তখন আম্মু রাগ করে বাসার নিচে যায় দাঁড়া দাঁড়া স্কুল বা বসেছিল তাও অনেক রাতে আসতে আসতে তোমার দুটো তিনটার দিকে তোমার নর্মাল বাসার একদম গ্যারেজের নিচে নেড়ে দাঁড়া ছিল কিন্তু তখন ওই বাসার পাশে একটা গাছ ছিল ওই গাছে নাকি অনেক জিনরা থাকত তখন তখন ওইখান থেকে ওই জিনের আশ্রয় পড়ছিল ওইখান থেকে তো ওইখান থেকেই নজর ছিল তো ওইখান থেকেই

তো বেসিক্যালি আমার আম্মুর সাথেই সবকিছু হইছে যেমন সিঁড়ি দিয়ে ফেলায় দেওয়া বারবার অন্য বলল না যে যে হুইস্পারিং এর কথাটা যে এভাবে শোনা গেছে কিছু হ্যাঁ হ্যাঁ তো এমন কিছু একটা কয়েকদিন আমি ফেস করছি কয়েকদিন আগে আমি বিকেলে ঘুমাইছিলাম হ্যাঁ বিকেলে মনে কলেজ থেকে এসেই ঘুমাইছিলাম তো আমি তো ঘুমে আছি বুঝছো তো আমাকে প্রায় বোবাই ধরে বুঝছো পাশে আবার প্রায় মানে পাশের রুমে যখন ছিলাম ওই পাশে আবার ওই যে টয়লেটের যে পাইপ আছে না ওইটা খোলা বুঝছো তো এখানে প্রচুর মনে করো গন্ধ আসে ওই পাশের রুম থেকে তো আমি আবার রুম চেঞ্জ করছি কোনো কারণে তো রুম চেঞ্জ করার আগে যখন ঘুমাই ছিলাম আমি তো জানালা দরজা অফ করে রাখি আমার যে গন্ধ আসে অফ থাকে পর্দা টর্দা মনে করো পুরো রুম অন্ধকার খালি দরজাটা খোলা সামনে তো ঘুমাই আসি তো মনে হলো কে জানি আমার সামনে আসলো হ্যাঁ আমাকে ঠিক এই কথাটা বলছে যে তোমার টাইম আসছে এখন শুনতে এটা অড 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 লাগতে পারে হ্যাঁ হ্যাঁ প্রচুর লাগছে আমি চোখ খুলে দেখি যে আশেপাশে কেউ নাই প্রথমে ভাবছিলাম মনে হয় আম্মু আসছে পরে সামনে তাকায় দেখি আম্মু আম্মু সামনে রান্নাঘরে কাজ করে মানে এই আমাদের যে ডাইনিং রুমটা আছে ওটা একদম চিকন মনে করে একদম ছোট

আচ্ছা আমি একটা কনসেপ্ট বুঝি না বোবাই ধরে এটা কেমনে আমি এটা বুঝি না লাইক তুমি ঘুমাইতেছো হ্যাঁ আশেপাশে তোমার এটা নরমালি যেমন যে স্ট্রেট হয়ে শো সোজা হয়ে একদম বেকা বেকা টাকা না হয়ে শো মানে সোজা চিত হয়ে তখন ধরা চান্স বেশি থাকে আমি আমি সোজা কোনোদিন শুইতেই পাই না বাট আমার সাথে এটা রেগুলার হয় এটা আমি প্যারানরমাল অ্যাক্টিভিটিসের মধ্যে ধরি না বাট হয় আচ্ছা তুমি কি ফিল করো আচ্ছা আমি আমার ফিলিংসটা তোমার সাথে মানে বোবা মেনলি জিনিসটা হলো তুমি যখন ধরে তখন তুমি নিজে নড়তে পারো না ঠিক আছে মানে এক সেকেন্ডের জন্য তুমি ইচ্ছা স্বপ্নের ইচ্ছা করে নড়তে পারো না আর কেউ জানে না কেউ জানে এসে তোমার গলা চেপে ধরতেছে বাইরে এরকম আমার আমার গলা চাপতেছে না আমার গলা চাপতেছে না বাট আমি আমার সামনে অনেক এমন এমন জিনিস দেখি যেগুলো আমার সব থেকে বেশি ভয় লাগে কি দেখো

যে আচ্ছা বোবা যদি কেউ না এ ধাক্কা যদি না সরায় কিছু হয় কি হ্যাঁ তো বোবা যখন ধরে যতক্ষণ তোমার আশেপাশে কেউ ধাক্কা দিচ্ছে ততক্ষণ তোমার মানে ওইখান থেকে বোবা থেকে ফিরে আসা অলমোস্ট অনেকটাই ইম্পসিবল বলা যায় আমার আমার ক্ষেত্রে না ইম্পসিবল না আমারটাই কি হয় মানে আমার আমার তো কেউ ধাক্কা টাক্কা দেওয়ার লোক নাই সো বেসিকালি আমি যখন দেখি আমার মনে হয় যে আমি গিভ আপ করে ফেলবো এখনই যে দেখতে দেখতে আমি পারতেছি না সহ্য করতে আমি নড়তে না সত্য পারতেছি তখন কিরকম একটা এনার্জি কাজ কর তখন দেখি যে এই তো আমার ঘুম ভেঙে গেছে আমার তখন লিটারলি ঘুম ভেঙে যায় আচ্ছা কারণ আমি বুঝতেছি এটা বোবা নাকি এবার আমি শেয়ার করতেছিলাম কারণেই হ্যাঁ আমার আমার আম্মু আবার এইসব অনেক ভয় টয় পায় এই বোবা জিন টিং তুত টুত না অনেক প্রচুর ভয় পায় আর তার উপরে বোবা ধরে তো আমি এই টেনশনের কারণে আমি সাথে অনেক আমি আমি বন্ধ ক্লাস বড় হয়েছে বলছি আমি তো বেশি বড় হয়ে গেছি আমি থাকতে পারবো না তুমি আম্মুর সাথে থাকো আমি একলা থাকি আমি ক্লাস সেভেনে এসে একলা থাকা ঘুমানো শুরু করছি কিন্তু আচ্ছা আমি ওই যে এই বোবার ধরার জন্য আমি আম্মুর সাথে মানে আম্মুর একলা রাখতে রাখতে পারতাম না যে বোবা ধরে বোবা ধরলে আমার যে কি ভয়টা লাগতো আমার প্রতি আমি জাস্ট ধাক্কা দেওয়ার পরে আমার ঠিক আসতো একদম ঘাই মাইটা অবস্থা খারাপ তো আমি আসলে আমার জীবন বোবা ধরে না আমি অনেক না মাঝে মাঝে অনেক দুঃস্বপ্ন দেখছি এই অনেক অনেক উঁচা জায়গাতে পড়ে গেছি তারপর এই কিছু ফলিং স্পাইডারম্যানের স্বপ্ন সবাই দেখে এটা সবাই দেখে হ্যাঁ আমি ফলিং স্বপ্ন দেখি নাই কিন্তু অনেক ওয়ার্ড একটা স্বপ্ন দেখছিলাম কেমন হ্যাঁ এরকম weird স্বপ্ন প্রচুর হয়। মানে হ্যাঁ পরে বলেন একটু। তো আমি না আসলে বুঝি আমার একটা প্রশ্ন যে যেহেতু আমাদের বোবা ধরে শিশির বা অর্ণবের অর্ণবের তো বললা শিশির এই তোমারটার সাথে আমার আম্মুর description অনেক মিলছে তুই বলো তো কিরকম লাগে আম্মু তো ঠিক মতো বলতে পারে না আমি বলি লাইক এটা তুমি প্রথমে ফিল করবা যে একটা ফুটবল মাঠে কতগুলা সাউন্ড হয় খেয়াল করছো নিজে তো কথা বলতে পারি না বা নড়তে পারি না তো ওই সময় কি মানে আমি হাত নড়ানো ট্রাই করি কিন্তু নড়ে না বাট যখনই যখনই মনে করো একটু বেশি ফোর্স করি তখন দেখবা যে চইলা যায় বা আমি পরে দেখি যে হ্যাঁ স্বাভাবিক আছি ঘুম ভাঙা গেছে আবার অনেক সময় এমন হয় যে ধরছে একবার ঠিক আছে গেছে আবার আবার ধরছে এমন হয় অনেক সময় এখন এটা সম্পর্কে সায়েন্টিস্টের কিছু ই শুনছি যেখানে বলে যে হয়তো শোয়ার কারণে যে ব্লাড ফ্লো এটা কইমা যায় যার কারণে প্যারালাইজ হয়ে যায় বডি এমন কিছু এখন সায়েন্টিস্টদের মতে এমন কিছু হইতে পারে বা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ ঠান্ডা অনেক সময় হয় আমি ঠান্ডাটা খেয়াল করি নাই বাট নড়াইতে পারি না বা একটু ফোর্স করলে দেখি যে ছায়াটা দেয় আমার সাথে এটা আগে হইতো না তো আমার এটা শুরু হয়েছে কেমনে আমি ছোটবেলা ছোটবেলা না আমার যে দিদা মোর আম্মুর জন্য আমি বেসিকালি ভূতে ফেম ভূত ডট কম ভৌতিকতা এগুলোর পোকা লিটারলি পোকা আমি একসাথে অনেক তো যখন দুই হাজার ফেজ আসে মানে করোনা ফেজ ২০২০ সো ওই টাইমে আমি ফ্রিলান্সিং শিখে আমার বাসে পিসি আসে তো আমি ওই টাইমে মেন রাত জায়গাটা আমার আমার লাইফে শুরু হয় তো আমি কি করতাম যদি এর কাজও করতাম তাহলে এখানে হয়তো আমার ইয়ারফোনে বা সাউন্ড বক্স আমার ভূতে ফেম চলতেই থাকতো তো লাস্ট এক বছর আগে এক বছর আগে আমি একটা এপিসোড শুনছিলাম রাসেল রাসেল ভাইয়ের আর যে রাসেলের তো ওইখানে হ্যাঁ ওইখানে একটা স্টোরি ছিল যে এই স্টোরিটা শোনার পরে মানুষজন লিটারেলি সেদিন রাত্রেবেলায় একটা মহিলাকে দেখতে পারছে এই স্টোরিটা শোনার পরে মানে যারা শুনছে এটা ওনারও গ্যারেন্টি দিচ্ছে আমরাও দেখতে এখন এখন আমি জানি না এখন এখন

লাল টিপ পর একটা মহিলা আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি এটা দেখেই থাকি যে আমার আমার প্যারালাইজ আমার প্যারালাইজ বডি ও আচ্ছা সরি সরি হ্যাঁ আচ্ছা আমি একটা মেয়েকে দেখতে পারি এরকম ভাবে আসে এসে মেয়ে না এমন ভাবে কাইন্ড অফ মহিলা মেয়ে না এই দরকার নাই দরকার নাই আচ্ছা খুশি আচ্ছা ডিসক্রাইব করতেছিনা ডিসক্রাইব করতেছিনা আমি বুঝাচ্ছি যে ভাই আমার কি হয় মাঝে মধ্যে হুদাই এমন আমি আমি প্যারালাইজড আমার বডি চিল্লাবে এমন চিল্লাবে মনে হচ্ছে আমি গিভ আপ করে দেবো বা আমি সামনে এমন কিছু একটা দেখতেছি যে যে আমি নড়তে পারতেছি না আমি চড়তে পারতেছি না বাট আমার সামনে ওটা দেখা লাগতেছে আর স্টিল ওটা আমার মনে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আর আমি তোমার তোমারটা তোমারটা আরও লাইক আমি শুনতে পাই তুমি শুনতে পাও সাথে তুমি দেখতেও পাও ইমাজিন করতে পারো আমি আমি এটাও দেখতেছি তার মানে মাঝে মধ্যে যখন দেখি আমার পাশে আমার কোনো পার্সোনা অনেক সময় বৌবাই যখন ধরে তখন আমি শুনছি নাকি নিজের যে পরিচিত যে লোকগুলা আছে ওগুলা এসেও মনে হয় টেপে ধরতেছে

না আমার আমার কোনো কথা বেরোয় না আমি আর যে টাইম আমার মনে হয় যে আমি গিভ আপ করবো তার উইট তার কিছুক্ষণের মধ্যে আমি দেখি যে আমার সব নরমাল আমি দেখা খালি বললাম না চিল্লায় লিটারালি চিল্লায়ে যে ওর বললা কিছে চিল্লাচ্ছে আমার মুখের কাছে এরকমও দেখেছি বাট আমার গলাটা ল কোনোদিন এখনো ঠাশে নাই তোমার মুখের কাছে চলে আসে চিল্লায়ে এরকম না এত কাছেও না তা মানে মশারই টারণ থাকে তো আমি মশারই বাইরেই দেখেছি ভিতরে এখনো অবধি দেখি তবে আজকে বললাম আজকে আমি ঠিকই দেখব আমার মন আছে এখন

ইউবার আছে তোমরা সবাই পারফেকশনিস্ট মনে করো তাদের লাইফ ফ্লোতে চলতেছে ভিডিওতে হাসি খুশি মানে যে সব টানা মানুষ সবার লাইফেই প্যারা থাকে সবার লাইফেই অনেক কাহিনী থাকে সো তার মধ্যে আমাদের কিছু কাহিনী তোমরা জানতে পারছো আমরা কি কি ফেস করি এই হাসির পিছনে অনেক বেদনার ভয় লুকায় আছে আমার এই আমি তো এই যে আজকে আমরা কাহিনী বলবো ইনিশিয়েটিভ আমার ছিল একজন কমেন্ট করে বলছে যে ভাই তোমাদের লাইফ এক্স স্টোরিও বলতে পারো তো এই একটা অ্যানিমেন আর কতক্ষণ কথাবার্তা বলবা ওইটাই তো জন্য আমি ভাবলাম যে বলা যায় না আমি কোনদিন ভাবিনি না যে আমরা হরর রাউটে যাব আমি ভাবছিলাম যে অকওয়ার্ড আর আমি একবার মাছখানতে বলতে যাচ্ছিলাম কিন্তু সবাই ফানি বলতে বলতেছিল হ্যাঁ যে আমরা অটোমেটিক থেকে হররে হররে চলে গেলো এই রাতের বেলা তো যেন হররে যাবে মুডটা এরকম থাকে তো রাতের বেলা আমি ঘুমাইতেছি না আমার আমার প্রিয় বন্ধু শিশুরা আছে ঘুমাইতেছে না আমিও আমার দুজনই রাত জাগ না থাকবো আজকের জায়গায় অনেক বড় হয়তো একটা এপিসোড ছিল না কতক্ষণ হবে আর এরকম আরো দেখতে চাও আমাদের কমেন্টে বলো এরকম এপিসোড মানে আর একটা করা হয়েছিল ঈদের মধ্যে আমরা একটা করছিলাম ঈদ স্পেশাল বা একটা নস্টাল দিয়ে কিছু একটা ছিল আর এরকম লাইফ স্টোরি তোমরা আরো জানতে চাও আর আরো অনেক মানুষের আমি হিসাম বাইক কেন চাইছিলাম বাট হিসাম আসতে চাই নাই সে বলছে আমি অনেক একটু বেশি আসতেছি ইদানিং জায়গায় আমি আসছি এই জায়গায় এনসি আসছে আসবে এরকম অনেকে আসবে ভাবতেছি আমি নেক্সট হয়তো দেখবা না অনেকে হয়তো খুশি হবে অনেকে মন খারাপ করবা তো আমি নেক্সট এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা না থাকবে ও অনেকদিন আসে না আমি আজকে জায়গায় বাই 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 গুড নাইট নাইট মুবারক